আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. غيرو الشفاء جامع مسجد قدسي আয়োজিত মাসিক সেমিনারে আয়োজিত সর্বস্তরের মুসলিম ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি মাসের ন্যায় আজকেও এই মাসিক দিনে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটি হয়তো অনেকের কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হবে, আর তা হচ্ছে নওয়াবেদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। আমি আশ্চর্যজনক এজন্য বলেছি, আমাদের দেশের মানুষেরা যারা মোটামুটি ভাবে ইসলাম পালন করে এরা উযু ভঙ্গের কারণ কিছুটা হলেও জানে, নামাজ ভঙ্গের কারণ কিছুটা হলেও জানে, রোজা ভঙ্গের কারণ তাও কিছু জানে। কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় ঈমান ভঙ্গের কারণগুলো কি, তারা মনে করবে যে এটা একটা আশ্চর্যজনক প্রশ্ন। ঈমান আমার ভঙ্গ হয় এটাই হয়তো কখনো শোনা যায়নি, তারপরে ঈমান ভঙ্গের কারণ। এজন্য আজকে আমরা এই বিষয়টির আলোচনা শুরু করব। আজকে মৌলিক যে কারণগুলো, অনেকগুলো কারণ আছে, এর মধ্য থেকে কোরআন এবং সুন্নার আলোকে মৌলিকভাবে দশটি কারণকে উল্লেখ করা হয়েছে, এগুলো আলোচনা হবে। এরপরে এই কুফুরি কাজগুলো, ঈমান ভঙ্গের কারণগুলো পাওয়া গেলেই তাকে কি কি কারণে কাফের বলা যাবে না, আর সেই কারণগুলো যদি না পাওয়া যায় তাহলে কাফের বলতে হবে। উযু ভঙ্গের কারণের মধ্যেও এমন কিছু বিষয় আছে, উযু ভঙ্গের কারণ পাওয়া গেছে কিন্তু উযু ভাঙে নাই। একজন লোকের পেশাবের রোগ আছে, সবসময় তার পেশাবের ফোঁটা পড়ে, তাহলে পেশাব বা বের হলে পরে উযু ভঙ্গ হয়। কিন্তু যে লোকটা পেশাবের রোগী হয়ে গেছে তার থেকে পেশাবের ফোঁটা যদি বের হতেই থাকে
এমন সুযোগ সে পায় না যে মোটামুটি ওই অর্থের ভিতরে উজু করে সালাত আদায় করবে। তাহলে শরীয়তে তার জন্য বলা আছে সে অক্ত হলে উজু করবে, এবং অক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার উজু নষ্ট হবে না, এই কারণে। বাকি অন্য যদি কোনো কারণ পাওয়া যায় ভিন্ন কথা, তাহলে উজু ভঙ্গ হবে। এরকম যাদের বায়ু বের হওয়ার কারণ আছে, রোগ আছে, সবসময় বায়ু বের হতেই থাকে, এমনিতে বায়ু নির্গত হওয়া উজু ভঙ্গের কারণ। কিন্তু যে ব্যক্তি এই রোগে আক্রান্ত, সে সালাতের টাইম হওয়ার পরে এতটুকু সময় পায় না যে উজু করে সালাত আদায় করবে, তো তার জন্য মাসআলা হচ্ছে সালাতের টাইম হলে উজু করবে, এরপরে সালাত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত টাইম শেষ না হবে অতক্ষণ পর্যন্ত উজু নষ্ট হবে না, অন্য যদি কারণ না পাওয়া যায়। এরকম কিছু বিষয় আছে, এজন্য আমরা ইনশাআল্লাহ প্রথমে ঈমান ভঙ্গের কারণগুলো আলোচনা করব, এরপরে এই কারণগুলো পাওয়া গেলেও কি কি কারণে তাকে কাফের বলা যাবে না সেগুলো আলোচনা হবে, এরপরে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আবার এই ঈমান ভঙ্গের কারণগুলোর প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম যে বিষয় ঈমান ভঙ্গের কারণ, এরকম কারণ কিতাবের থেকে মৌলিকভাবে দশটাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরীক করা, অংশীদার করা। এটা একটা এমন বিষয় যে শিরিক করার কারণে লোকটা ঈমানের থেকে বের হয়ে যায়। বায়ু নির্গত হলে পরে, পেশাব পায়খানা করলে পরে যেমন উজু ভঙ্গ হয়ে যায়, রোজা রাখা অবস্থায়, স্মরণ থাকলে পরে থাকা অবস্থায় খাওয়া দাওয়া করলে যেরকম রোজা ভেঙে যায়, এরকম ভাবে সালাতের মধ্যে কথা বললে যেরকম সালাত ভেঙে যায়, ঠিক সেরকম ভাবে যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অংশীদার বানায় শিরিক করে, তাহলে সে ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সে ব্যক্তির ঈমান থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সঙ্গে যদি শরীক করা হয়, অংশীদার বানানো হয়, আল্লাহ এটা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এর চেয়ে নিচে ওয়াইয়াগফিরু আর ক্ষমা করবেন, মা দুনা যালিকা এর চেয়ে ছোট, যেগুলো মা দুনা যা এর চেয়ে ছোট এগুলো আল্লাহ ক্ষমা করবেন, লিমান ইয়াশাউ আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করেন। তাহলে কোন ব্যক্তি যদি শিরিকের গুনাহ করে আর সেই গুনাহ নিয়ে সে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে ক্ষমা করে জান্নাত দিবেন না। আর যদি শিরিক না করে, অন্য যে কোনো গুনাহ করলো শিরিকের চেয়ে নিচে, এর চেয়ে ছোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তাকে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা দুইটা জিনিসকে নিজের জন্য ফরজ করে নিয়েছেন, কয়টা জিনিসকে? দুটো জিনিসকে। একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করবে না আল্লাহ তাকে জান্নাত দিবেন, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, বরং জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। তাহলে যে ব্যক্তি শিরিক করবে না তার জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন।
হয়তো কিছু শাস্তি ভোগ করতে পারে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে সে হবে না। আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। এটার উপরে কোরআনের দলিল আছে, কোরআনুল কারীমের সূরা তাওবার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার বানায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার ঠিকানা আগুন। নার মানে আগুন, জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আপনি জালিমদের জন্য কোনো আনসার সাহায্যকারী পাবেন না, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কেউ সাহায্য করতে পারবে না। আর এইখানে জালিম বলতে শিরিককারীদেরকে বোঝানো হচ্ছে, কারণ যত জুলুম তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা, এটাও কোরআনে আছে। আমরা কোনো কথা নিজের হাওয়ার থেকে মনের থেকে বলবো না, কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম। তাহলে এখানে আল্লাহ তাআলা যে বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাহলে যারা শিরিকে লিপ্ত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সুপারিশকারী চলবে না। এবং এই প্রকারের শিরিকের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়াউল আমওয়াত, মৃত্যু লোকদেরকে ডাকা, মৃত্যু লোকদের কাছে প্রার্থনা করা, ইয়া গাউসুল আযম আগিসনি, হে গাউসুল আযম তুমি আমাকে সাহায্য করো, এরকম ভাবে বিভিন্ন মাজারে গিয়ে প্রার্থনা করা, ওয়াল ইস্তিগাসাতু বিহিম, অন্নজর মান্নত করা, অজ্জাবহু, এবং জবে করা তাদের উদ্দেশ্যে, মাজারওয়ালার নামে অথবা মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি মান্নত করে বা তার নামে জবাই করে, তাহলে এটা শিরিক করলো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক করলো। এটা এক নাম্বার, আমরা সংক্ষেপ করছি এই জন্য যে তুমি 10টা জিনিসকে আজকে ক্লিয়ার করতে চাচ্ছি। এই শিরিকের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ বিস্তারিত, তখন আমরা এগুলো বিস্তারিত খুঁটিয়ে দিয়ে আলোচনা করব, কারণ বিষয়টা এত মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নবীদের নাম উল্লেখ করে তারপরে বলছেন, ওয়া লাউ আশরাকু, এত বড় বড় নবী, এই নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া লাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে কি হতো, হাবিত কি পরদা করে, লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, লা হাবিত আনহুম, তাহলে এই নবীরা যা কিছু করেছেন, দাওয়াতের কাজ করেছেন, সারা জীবন জিহাদ করেছেন, কষ্ট জুলুম নির্যাতন সহ্য করেছেন, এই নবীদের সব কিছু বরবাদ হয়ে যাবে। এক একজন নবী কি কি কাজ করেছেন, কোরআনুল কারীমে আসহাবুর রস নামে একটা কাহিনী শোনা যায়, ঘটনা উল্লেখ আছে, হাদিসে দেখা যায় এটা একজন নবীর কাহিনী। এই নবী যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো, এই নবীকে লোকেরা শহরে একটা গর্ত তৈরি করে এরপরে সেই গর্তের মধ্যে ফেলে রাখলো, উপরে পাথর চাপা দিয়ে রাখলো। তার একজন খাস শিষ্য তিনি গিয়ে বলছেন রাতের বেলায় গোপনে, যে হুজুর আমি কি করতে পারি, বলেন আমি যা করেছি সেই কাজ তুমিও করো, এটাই আমার সবচেয়ে বড় উপকার।
আমার ব্যক্তিগত সাহায্য তোমার প্রয়োজন নেই, বরং যেই দাওয়াত দেওয়ার কারণে আমি এই বিপদের সম্মুখীন, তুমিও সেই দাওয়াতটা প্রচার করতে থাকো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছেন, আবু জাহাল তার লোকদেরকে বলল যে অমুক গোত্রে একটা বড় উট জবাই করা হয়েছে, কে আছো? এই উটের নারী ভুড়ি মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতে যাবে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে। উকবা ইবনে আবি মুয়াইদ নামক এক ব্যক্তি আজকাল কম বলা হয়েছে, সবচেয়ে হতভাগা, এই লোকটা দ্রুত উঠল, নারী ঘুড়িটা এনে আল্লাহর রাসূল কখন সেজদায় যাবেন সে অপেক্ষা করতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন তখন আল্লাহর নবীর ঘাড়ের উপরে সেই উটের নারী ঘুড়ি চাপিয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় উঠাতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গেলেন হযরত ফাতেমার কাছে। মা ফাতেমা আসলেন, আল্লাহর নবীর ঘাড়ের থেকে উটের নারী ভুড়ি নামিয়ে দিলেন, আর ওদিকে ওই কুফাররা কি করছিল? হাদিসে বলা আছে তারা আল্লাহর নবীর অবস্থা দেখে হাসাহাসি করছিল, মজাক করছিল, এমন কি একজন আরেকজনের গায়ে গড়াগড়ি করছিল আনন্দে, ইয়াতামায়ালু, গড়াগড়ি করে একজনের গায়ে আরেকজন পড়ে যাচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের থেকে যখন এই উটের নারী ভুড়ি নামিয়ে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটা লোকের নাম ধরে বদদোয়া করেছিলেন। যারা বলে আল্লাহর নবী তো কারোর জন্য বদদোয়া করেন নাই, এটা মিথ্যা কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন অনেক জায়গায়, খালি এক জায়গায় না। এরা খালি তায়েফের ঘটনাকে মনে করে। এই হাদিসটা উপরুক, এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন, আল্লাহুম্মা আলাইকা বি আমর ইবনে হিশাম, মানে আবু জাহেলের নাম ধরে, আল্লাহুম্মা আলাইকা বি উতবা ওয়া শাইবা, আল্লাহ তুমি আবু জাহালকে ধরো, উতবাকে ধরো, শাইবাকে ধরো, এরকম উতবা ইবনে আবি মুয়াইদকে ধরো, এরকম নাম ধরে ধরে কয়েকজন কথা বলেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, আল্লাহর কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকগুলোর নাম ধরে সেদিন বলেছিলেন আমি দেখেছি বদরের যুদ্ধে প্রত্যেকটা লোক সেদিন নিহত হয়েছে, এবং বদরের যে কালিবে বদর, বদরের যে গোত্রের মধ্যে 70 জনকে ফেলে দেওয়া হয়েছিল তার মধ্যে ওই সব লোকগুলোই ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা, আলা তানসুরুল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমরা তো নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি। কেমন নির্যাতন! আম্মার ইবনে ইয়াসিরের পরিবার আম্মারকে, তার বাপ ইয়াসিরকে, তার মা সুমাইয়াকে আবু জাহেল চরম নির্যাতন করছিল। নির্যাতনের এক পর্যায়ে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদত বরণ করলেন। আবু জাহাল তার লজ্জাস্থানে তীর এবং বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করেছিল। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির। এরকম ভাবে আম্মার নিজে তার পিতা ইয়াসির এই চরম নির্যাতন সহ্য করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর বলছেন, সাবরান ইয়া আলে ইয়াসির, সাবরান ইয়া আলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো, তোমরা সবর করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম সেই জন্য বলেন, আপনি একটু দোয়া করবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন অতিষ্ঠ হয়ে গেলে, অথচ তোমাদের আগের লোকদেরকে মাটি খুঁড়ে গর্ত করে তাদেরকে গেড়ে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মিমসার, এরপরে করাত আনা হতো, মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হতো, তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাতে পারতো না। জেনে রাখো, তোমরা আজকে নির্যাতনের, তোমরা আজকে নিরাপত্তাহীনতা, তোমরা আজকে ক্ষুধা এবং চিন্তায় অভিযোগ করছো, এমন একদিন আসবে যেদিন হীরা থেকে বা সানা থেকে
এই মক্কা পর্যন্ত একজন নারী একজন মানুষ একা চলে আসবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, কোন চিন্তায় ভয় নাই, কোন নারী ধর্ষণের ভয় নাই, এরকম ভাবে আর কোনো ভয় থাকবে না, ক্ষুধার ভয় থাকবে না। এমন এক সময় আসবে যখন রোমের খাজানা তোমাদের হস্তগত হবে, এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে তারপরে নির্যাতন করা হতো, পালাক্রমে নির্যাতন করা হতো। আর সে অবস্থায় বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর উপরে অটল আছি। এই অবস্থায় সাহাবায়ে কেরাম ছিলেন, এত কষ্ট এত নির্যাতন, আল্লাহ তাআলা এর পরেও বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন, আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, হে নবী, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনারও জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিতেন, এবং আপনি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অংশ অন্তর্ভুক্ত হতেন, আপনিও সেই জাহান্নামী হয়ে যেতেন। তাহলে ঈমান ভঙ্গের প্রথম যে কারণ তার নাম কি? শিরক। এক নাম্বার, আমি আগে নামগুলো বলে যাচ্ছি। দুই নাম্বার হচ্ছে, মান জালা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়িত, ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফাআতা ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা ইজমাআন। যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করেছে, যেমন আমাদের সমাজে বলে এটাও মূলত শিরকের একটা অংশ, তো শিরকটা হচ্ছে ব্যাপক আম, আর এখন দুই নাম্বার যেটা বলছি এটা হচ্ছে খাস, কিন্তু এটা আলোচনা ভিন্নভাবে করার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে বেশিরভাগ মুসলিমরা জড়িত, সেজন্য ওলামা ইকরাম এই বিষয়টাকে আলাদা করে আলোচনা করেছেন যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করা, এটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। আপনারা যদি একটু চিন্তা করেন দেখবেন, একদল লোক নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাত দেয়, সব কিছু করে, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে এই যে আমরা আল্লাহকে বললে শুনবে না। দুনিয়ার আদালতে যেমন কিছু বলতে হলে উকিল ধরতে হয়, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা প্রয়োজন। সে উকিলগুলো তারা ধরে, কেউ মাদারওয়ালাকে ধরে, কেউ পীর সাহেবদেরকে ধরে, এরকম মাধ্যম সাব্যস্ত করে। ঈমান ভঙ্গের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এটা, যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করা, মাধ্যম নির্ধারণ করা, এটা দুই নাম্বার ঈমান ভঙ্গের কারণ। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন যে মক্কার কুফফাররাও আল্লাহকে বিশ্বাস করত, তাদের দোষটা ছিল এখানে, তারা একথাই বলতো, হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দিবে। কোরআনের আরো একটা আছে স্পষ্ট, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী এবং এই মূর্তিগুলোর পূজা এজন্য, অন্য কোন উদ্দেশ্যে করি না, সব আমরা এদেরকে আল্লাহ বিশ্বাস করি না, এদেরকে ক্ষমতার মালিক বিশ্বাস করি না, শুধু একটাই মাত্র উদ্দেশ্য, আর তা হচ্ছে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে সামান্য হলেও আল্লাহর কাছে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে। তাহলে মক্কার কুফফাররা মূর্তি পূজা করত কিসের জন্য? মূর্তিকে আল্লাহ মানত? মূর্তিকে কি তারা সমস্ত ক্ষমতার মালিক মনে করত? মূর্তিকে সমস্যা সমাধানদাতা মনে করত? অবশ্যই না। কোরআন বলছে না, অন্য কোনো উদ্দেশ্যে না, শুধু একটাই উদ্দেশ্য, আর তা হচ্ছে এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে মাধ্যম। তাহলে এখন যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম সাব্যস্ত করেছে, এদেরকে আপনি মক্কার এই কুফফারদের সঙ্গে মিলান, কোনো পার্থক্য আছে?
বরং মক্কার কুফফারদের চেয়ে অনেক অ্যাডভান্স করেছে এই লোকগুলো। মক্কার কুফফাররা মূর্তিদেরকে গাউসুল আজম বলে নাই, আমাদের এই লোকগুলো তাদের মূর্তিদেরকে, দেব দেবীদেরকে। আমি অবশ্য এটা বলছি না যে ওনাদের দোষ, যেমন মনে করুন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনি বাংলাদেশে কেন আগমন করেছিলেন ইতিহাস আপনারা জানেন, যে রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল। বোরহানউদ্দিন নামে এক ব্যক্তির দীর্ঘদিন পর্যন্ত কোনো পুত্র সন্তান হয় নাই, আল্লাহ তার একটা পুত্র সন্তান দিলেন, সেজন্য তিনি আকিকা দিয়েছিলেন গরু জবাই করে। আর এই অপরাধে সেই বোরহানউদ্দিন যে হাত দিয়ে গরু জবাই করেছিল, সেই গরুর জবাই করা হাতকে উনি গৌর গোবিন্দ কেটে ফেলল। এরপরে যেই নবজাত শিশুর উদ্দেশ্যে আকিকা দেওয়া হয়েছিল, সেই শিশুটাকে বলি দেওয়া হলো, জবাই করা হলো, কারণ গরু জবাই করেছে গৌর গোবিন্দের রাজ্যে। এই বোরহানউদ্দিন তৎকালীন মুসলিমদের যে সালতানাত ছিল দিল্লিতে, সেখানে গেল অভিযোগ করলো, মুসলিম সালতানাতের পক্ষ থেকে বারবার অভিযান চালানো হলো, শেষ পর্যন্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে তার সঙ্গীদেরকে সহ পাঠানো হলো, এবং তারা এখানে এসে সেই গৌর গোবিন্দকে পরাজিত করলেন, ইসলামের পতাকা উড্ডীন করলেন, ইসলামের জন্য তারা দাওয়াত পেশ করেছিলেন। তাহলে আমি আমার এই বক্তব্য দ্বারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের দোষ বলছি না। ওনারা বলেন নাই যে আমরা মৃত্যুর পরে আমাদের নামে মাজার তৈরি করো, এক হাত লম্বা এক একটা মোমবাতি তৈরি করো। ওনারা বলেন নাই, আজমিরি রহমাতুল্লাহ আলাই বলেন নাই, তিনিও যুদ্ধ করেছেন। আজকে যাদের নামে মাজার তৈরি করা হয়েছে আমি তাদের বিরুদ্ধে বলছি না, তারা এগুলো বলে যান নাই। আর যদি বলে গিয়ে থাকেন অথবা তারা হুকুম দিয়ে থাকেন যে আমার মৃত্যু পরে তোমরা মাজার তৈরি করবে, আমার কাছে প্রার্থনা করবে, এরকম যদি বলে গিয়ে থাকেন তাহলে কি আমরা তাদেরকে মানব না আল্লাহকে মানব? এখন আসুন এই যে যুক্তি পেশ করে, আমরা এটা পরিষ্কার করে নিব, কোরআন এবং হাদিসের যখন কোনো কথা আমাদের সামনে আসবে আমরা সঙ্গে সঙ্গে মেনে নিব। কোরআনুল কারিমে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, মুমিনদের সামনে যখন আল্লাহর বাণী পেশ করা হয় আর রাসূলের বাণী পেশ করা হয়, তারা সঙ্গে সঙ্গে বলে সামিআনা ওয়া আতাআনা। কি বলে? সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম মানলাম, সঙ্গে সঙ্গে মানলাম। আর মুনাফিকদের অবস্থা কি? তারা বলে সামিআনা ওয়া আতাইনা, সামিআনা শুনলাম তবে মানলাম না। আমাদের সমাজে এটাই হচ্ছে। আমি সৌদি আরবে একটা হোটেলে থাকছিলাম, তো ইয়ামানি একটা কর্মচারী, বাংলাদেশি কর্মচারী বলল যে আমাদের দেশের একজন বড় আলেম বড় শেখ এসেছেন, তো তোমার কিছু মাসলা মাসাল জানার কথা ছিল, তুমি ওনার কাছে জিজ্ঞেস করো। আমি তাকে একটা মাসালার উত্তর দিলাম, হোটেলের কর্মী সে বলল হালে আন্দাকা দলিল সহি, তুমি যে আমাকে এই কথাটা বললে তোমার কাছে সহি দলিল আছে কি? আমি আশ্চর্য হলাম, একটা হোটেলের সাধারণ কর্মী সে আমার কথা, আমি বড় আলেম বড় শেখ এইসব বলার পরে ওদের কথা এসে ধন্যবাদ করে নাই, বরং সে বলছে যে তুমি যে উত্তর দিলে এটা, তোমার কাছে দলিল সহি আছে কি? আলে ইনদাকা দলিল সহি, সহি দলিল আছে কি? আমি বললাম তোমাকে আমি দলিল কালকে ইনশাআল্লাহ এটা বলবো, কারণ ওই মুহূর্তে ওইটার দলিল আমার উপস্থিত ছিল না। কিন্তু আমার একটা শিক্ষা হয়ে গেল যে একটা হোটেলের কর্মী পর্যন্ত প্রশ্ন করে দলিল সহি আছে কি, আর আমার জাতি প্রশ্ন করে আমাদের পীরসাহেবের সাথে একমত আছে কি? যদি একমত না থাকে তাহলে এটা মানা যাবে না। আমাদের পীরসাহেব কম বুঝে, তারা কি হাদিস কোরআন পড়েন নাই? তারা কি তাদের সঙ্গে কত আলেম আছে? এই দলিল দিয়ে তারা চলে যায়। এই জন্য এই যুক্তি বেশ করে দুনিয়ার আদালতে গেলে পরে যুক্তি লাগে, মাধ্যম লাগে, তো আল্লাহর কাছে গেলেও তো মাধ্যম লাগে। সেই মাধ্যমগুলো হচ্ছে আরো কিছু দলিল পেশ করে, কোরআন আয়াত আছে, আমি সেগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করলে এগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ। ওসিলার কিছু আয়াত আছে, আমরা ওসিলা কোন কোন ক্ষেত্রে জায়েজ কোন ক্ষেত্রে না জায়েজ এগুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে খালি ভূমিকা চলছে, তবে এটা বলে যাচ্ছি যে এই যে উকিল ধরতে হয় এখানে কয়েকটা শিরিক আছে জড়িত।
একটা শিরিককে এস্টাবলিশ করার জন্য, একটা শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য আরো অনেকগুলো শিরিকের জন্ম দেওয়া হয়েছে। এখানে প্রথম কাজ করা হয়েছে আল্লাহকে তুলনা করা হয়েছে একজন দুনিয়ার আদালতের জজের সঙ্গে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সঙ্গে কবে তুলনা করা যাবে? আর এখানে ওনারা আল্লাহকে তুলনা করছেন কার সঙ্গে? দুনিয়ার জজের সঙ্গে। জজের কাছে বলতে উকিল ধরা লাগে, এই জন্য আল্লাহর কাছে বলতে উকিল ধরা লাগে। দুই নম্বর বিষয়টা, এটা কোরআন স্পষ্ট খেলাফ পরিপন্থী। কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কোন কিছু নাই। আপনারা সূরা ইখলাসে বারবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তারপরে কি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহকে এজন্য কারোর সঙ্গে তাসবিহ দেওয়া যাবে না, তুলনা করা যাবে না। এটা করা হলো এক নম্বর শিরিক। এরপরে আর এক শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, কোনো ভয় আমার তোমার লাগবে না। পরে আর এক আয়াত নাসবি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা ওরা আমার গোলাম, ওদেরকে জানিয়ে দিন আন্নি আনাল গফুর রহিম, আমি ক্ষমাশীল দয়ালু। এরপরে আল্লাহ বলছেন কোনো ভায়া মাধ্যম না, তুমি ডাক দাও। বলে বান্দা তো অনেক পাপি, অনেক পাপ করে বসেছি, এখন কি হবে, পাপি বান্দা ডাকলে শুনবে কিনা? আমি এটা এখানে বই খুলে দেখিয়েছি যে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোন এক পীর সাহেবের বইতে লেখা আছে, যাকে সবাই বলে হক্কানি পীর। এখন যদি কেউ থাকেন আমি তাদেরকে অনুগ্রহ করে বলবো এই মেজাজটা তৈরি করে যে কোরআন হাদিসের সাংঘর্ষিক যদি কোনো বিষয় থাকে সেটা যে কোনো পীর বলে বাদ দেবে থাকে, তাহলে আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। পীর লেখতে ওখানে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তাকে মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন, ওই অনুনয় বিনয় করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা বললেন পীর সাহেব, তার বইতে লেখা। আমরা কোরআনের সঙ্গে মিলাই, কোরআন কি বলে? কোরআন পরিষ্কার বলছে বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপর অত্যাচার করেছে, ইসরাফ করেছে, পাপ করতে করতে সীমানা অতিক্রম করে গেছে, অসংখ্য পাপ করেছে, তাদেরকে আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কার কাজ? শয়তানের কাজ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া হারাম, এই কাজটা শয়তানের কাজ, কার কাজ? আর মমিন আল্লাহকে ভয় করবে, আশাও করবে। আল ঈমান বাইনাল খৌফি ওয়ার রাজা, আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানে হচ্ছে ঈমান। তাহলে এখানে আর একটা অন্যায় করলো বড় ধরনের, যে আল্লাহ মাফ করতে চায় না, তুমি পাপি হয়ে গেছো, এই জন্য পীর ধরলে পরে পীর অনুনয় বিনয় করে বলবে, তারপরে আল্লাহ মাফ করবেন, নাউজুবিল্লাহ। এরপরে এখানে আরো একটা বিষয়, দুনিয়ার জগ নিজে যদি দেখে যে একজন লোক আর একজনকে খুন করছে, ওই মামলাটা জজের আদালতে আসলো, জজ সাহেব কি তার নিজের চোখে দেখা এর উপরে ভিত্তি করে বিচারের রায় দিতে পারবে? বরং তার কি লাগবে? সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। আর এরপরে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত না হয় তাহলে আসামিদেরকে ওই খুনি যাকে সে দেখলো বেকসুর খালাসি দিতে পারতো কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সাক্ষীর উপর মুখাপেক্ষি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য? বাধ্য নন। যারা অন্যায় করো, এরপরে আসুন দুনিয়ার বিচারকেরা সুপারিশ গ্রহণ করতে বাধ্য, কারণ তাদের মন্ত্রী আছে, এমপি আছে, বন্ধু বান্ধব আছে, সুপারিশ গ্রহণ না করলে সমাজে চলতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সুপারিশ গ্রহণ করতে বাধ্য নয়।
এরপরে আর একটা বিষয় হচ্ছে দুনিয়ার আদালত ওকালতি করার জন্য কিছু লোকদেরকে লাইসেন্স দিয়েছে, এদের কাজই হচ্ছে ওকালতি করা, সিস্টেমটাই এরকম। আর আল্লাহর আদালতের সিস্টেমটাই হচ্ছে ওকালতি না করা। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে, আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত রেখে, কে আছে এরকম? কেউ নাই। আরে ইস্তিফা বলেন গাড়ি, আল্লাহ তাআলা এরকম প্রশ্ন করেন মানুষকে একেবারে কি করার জন্য, একেবারে তার সমস্ত দিক বন্ধ করে দেওয়ার জন্য, কে আছে এমন? তার মানে কেউ নাই, তার কোনো ক্ষমতা নাই। মান কে সে, মান যা ওই লোকটা কে, এত বড় ক্ষমতাশালী কে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত রেখে। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। সেই অনুমতিটা কি দুনিয়াতে দেওয়া আছে না বিশেষ কোনো সময় দেওয়া হবে? তাহলে আপনি তাকে দুনিয়াতে সুপারিশকারী হিসাবে গ্রহণ করলেন যে পিছাবকে, এই লোকটা যে নিজে নাজাত পাবে তার গ্যারান্টি কোথায়? ওইখানে যারা নাজাত পেয়ে যাবে মুমিনদের হিসাব নিকাশ শেষ হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা ওদেরকে পারমিশন দিবেন। এবং সেখানেও পরিষ্কার বিষয় কোরআন বলছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাওয়া, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন তারাও যে সুপারিশ করবে নিজের ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করবেন যাদের ব্যাপারে বলবেন তাদেরকেই সুপারিশ করতে পারবে। আল্লাহ বলে দিবেন এইরকম ইমান যাদের আছে ওদেরকে সুপারিশ করো, তাহলে শিরিক ওয়ালা যারা তাদের জন্য সুপারিশ হবে, যারা সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবেন তারাও ইচ্ছে মতো সুপারিশ করতে পারবেন না। আমি এটাকে উদাহরণ দিয়ে বলে থাকি যে প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী বোর্ড অফিসে ফোন করে বলল যে এত নাম্বার রোল নাম্বারটা কিন্তু আমার স্ত্রীর ছোট ভাইয়ের দেখবেন, তাহলে বোর্ডের যারা কর্তৃপক্ষ তাদের ঘুম থাকবে ওই নাম্বারটা বের করা পর্যন্ত? ওই খাতাটা বের করলো, খাতাটা বের করে দেখে যে খাতায় রোল নাম্বার ছাড়া কিছুই লেখা নেই। এখন সুপারিশটা কিন্তু প্রধানমন্ত্রী, সুপারিশ কিন্তু শিক্ষামন্ত্রী। এই সুপারিশ যদি গ্রহণ করতে হয়, পাশ করাতে হয়, তাহলে খাতায় কিছু লেখতে হবে। এখন খাতায় কিছুই লেখে নাই, তার কি করা যাবে? ঠিক এরকম ভাবে নবী রাসূল বলেন, মুমিন বলেন, যারা ওখানে সুপারিশের অনুমতি প্রাপ্ত হবে তাদের সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত থাকবে যে মুশরিকে এর জন্য সুপারিশ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুতরাং কোন পীর কোন বুজুর্গ তার জন্য সুপারিশ করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার কিনা? এক তো এখন আরো কয়েকটা শিরিক করলো, কারণ এই যে আপনি পীরকে মনে করলেন যে সে নাজাত দিবে সুপারিশ করবে, তার মানে হচ্ছে আপনি নিশ্চিত যে আমার পীর সত্য নাজাত পেয়ে যাবে, এটার কথা শিরিক করো না। সহি ভাবে নাজাত পাবেন কি পাবেন না এটা জানেন একমাত্র কে? তাহলে এই লোকগুলো যারা পীর সাহেবকে সুপারিশ করে মানলো, সেই লোকগুলোর পরোক্ষভাবে দাবি হয়ে গেল কি যে পীর সাহেব কি হবে? নাজাত পাবে জান্নাত। তাহলে পীর সাহেবকে যদি কোনো ব্যক্তি জান্নাতি বিশ্বাস করে আকীদা রাখে সে ব্যক্তি শিরিক করলো। আমরা ধারণা করতে পারি একজন লোক কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ভালো মানুষ, হতে পারে আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন, এটা ধারণা করতে পারে। একজন মুমিন সম্পর্কে ভালো ধারণা করতে পারে, কিন্তু নিশ্চিত অমুকে আল্লাহর ওলি, পীর এ কামেল, ওলি এ মুকাম্মেল বলে না এরকম, ওলি এ কামেল, এই যে সার্টিফিকেট দিচ্ছে এই সার্টিফিকেট দেওয়ার মালিক কে? দুনিয়ার চেয়ারম্যান আর ওই ইউমি মেম্বার, এরাও যখন কোনো সার্টিফিকেট দেয় তখন লেখে লোকটা আমার জানা মতে ভালো, আমার জানা মতে কোন রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত নয়,
এরকম যায় কিনা? আপনার বিদেশ যেতে বা কোনো কাজে চাকরির ক্ষেত্রে একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। চেয়ারম্যান সব কি দেখে? আমার জানা মতে লোকটা ভালো, এই লেখে না? না লিখে দেয় একেবারে নিশ্চিত ভালো না, এটা লেখে না। দুনিয়ার একটা সামান্য বিষয়ে যখন এত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, আর যেই বিষয়টার সম্পর্ক আল্লাহর এলেনের সঙ্গে, কার সঙ্গে? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি কে আর কে না, এটা একমাত্র জানেন কে? তো সেইখানে যারা বলে অমুকে আল্লাহর ওলি, ওলি এ কামেল, তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো কিনা? আপনি বলতে পারেন বাহ্যিকভাবে যে আমল সে করে, আমি মনে করি সে একজন আল্লাহর ওলি হতে পারে, আমি এটার বিরুদ্ধে বলছি না। কিন্তু যখন বলা হচ্ছে অমুকে নিশ্চিত আল্লাহর ওলি, তাহলে আপনি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলানটা শিরিক কিনা? এই শিরিক আমাদের সমাজে আছে কিনা? এই যে আর একটা শিরিক করা হলো, এই যে মারাত্মক শিরিক, তাহলে একটা শিরিকের জন্য আরো কতগুলো শিরিক করলো? এই জন্য এটা দ্বিতীয় নাম্বার নওয়াকিবুল ইমানের, যে আল্লাহ এবং বান্দার মধ্যে কি করা, মাধ্যম সম্পর্ক করা। এটা আমরা মৌলিক বিষয়টা ক্লিয়ার করছি শুধু। তিন নম্বর বিষয়, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা মাযহাবাহুম কুফরুন, যে ব্যক্তি কোন মুশরিককে বা কোন কাফেরকে কাফের বলে না, স্পষ্ট কাফের, অনেকে বলে এরকম যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে না, যেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় কাফের হয়েছে ওই লোকগুলো যারা বলে আল্লাহ হচ্ছেন তিনের এক, যারা বলে আল মসীহ ইবনে ঈসা ইসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, এরা কাফের। আল্লাহ যাদেরকে কাফের বলেছে, আল্লাহ যাদেরকে মুশরিক বলেছেন, এদেরকে যারা কাফের মুশরিক বলে বিশ্বাস করে না, এরাও কি কাফের? এটা তিন নম্বর। এখন যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজে মুসলমান, আমার কাছে অনেক লোক আছে পরিষ্কার বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, যে যে ধর্মের উপর আছে ওই ধর্মের উপরে থেকে যদি আল্লাহকে ডাকে তাহলে সে নাজাত পেয়ে যাবে। তার মানে এদের কাছে কাফের কিনা? কাফের না। এজন্য এটা পরিষ্কার, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক বলে বিশ্বাস করে না, আও শাক্কা ফি কুফরিহি, কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিল মাধ্যমে যে কাফের, তার কাফের হওয়ার ব্যাপারে যে সন্দেহ পোষণ করে, অথবা কাফের মুশরিকদের ধর্মকে সে কি করে সপক্ষে দলিল পেশ করে, সই বলে যে ওরাও পরকালে নাজাত পাবে, তাহলে কাফার, সেও কাফের হয়ে যাবে। কারণ কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম কাসারাবিন বাকিআতিন, তাদের নেক আমল, তারা অনেক ভালো কাজ করে না, কাফের মুশরিকরা অনেক দান সৎকার করে, এই যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে যারা এনজিওরা কাজ করে, কিছু লোকেরা কিন্তু ভালো উদ্দেশ্য করে, অবশ্যই এরা বেশিরভাগ করে এদের মিশনারি চালু করার জন্য, এদের দখল করার জন্য, সেটা ভিন্ন। কিন্তু এখন যে এরকম কোন উদ্দেশ্য নাও থাকে, অনেক কাফের মুশরিকরা ভালো উদ্দেশ্য দান করে, আর এই জন্য আমাদের অনেকে মনে করে এত কি করে আল্লাহকে খুশি করার জন্য কাজগুলো করছে। আমি আপনাদেরকে স্পষ্ট একটা দলিল পেশ করতে চাই, যত ভালো কাজ করুক, আবু তালেবের চেয়ে কি ভালো কাজ করতে পারবে কেউ? আবু তালেব আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর সারা জীবন সাহায্য করেছে, তিন বছর পর্যন্ত আবু তালেবের পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই আবু তালেব যেদিন মক্কার কুফফাররা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিল, সেদিন বনে হাসান বনে মুত্তালেবকে জড়ো করে ঘোষণা করলেন, মুহাম্মদ আমাদের বংশের লোক, তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো, তিনি আমাদের বংশের লোক, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, তোমরা কে কে তৈরি আছো? তখন একমাত্র আবু লাহাব ছাড়া
বনু হাশেম বনু মুত্তালিবের সমস্ত মানুষ দাঁড়িয়ে বলল, আমরা অবশ্যই আমাদের ভাতিজাকে সাহায্য করব। এরপর আবু তালেব বলেছিল, আল্লাহ লাই ইয়াসিলু ইলাইকা বিজমিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি তোমার মিশন চালিয়ে দাও, তোমার তাওহীদের বাণী ছড়িয়ে দাও। আমি জানি তুমি যে দাওয়াত দিচ্ছ এটা সবচেয়ে সহি এবং তোমার দিন সবচেয়ে সহি দিন, কিন্তু আমার কম আমাকে তিরস্কার করবে, আমাকে গালিগালাজ করবে। এই ভয় যদি আমার না থাকতো তাহলে আমি তোমার এই দিন গ্রহণ করতাম, কিন্তু জেনে রাখো তুমি তোমার মিশন চালিয়ে যাও। আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজমিইহিম, আল্লাহর কসম, এই মক্কার সমস্ত কুফফাররা একত্র হয়ে তোমার ধারে কাছে বসতে পারবে না, হাত্তা ওয়া সাদা ফিত তুরাবে দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহ থাকবে, আমার জান থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার একটা চুলের কেউ ক্ষতি করতে পারবে না। এরকম ঘোষণা করলেন এবং তিনি তার কথা রাখলেন। মৃত্যু পর্যন্ত আবু তালেব আল্লাহ নবীর পক্ষেই ছিলেন, সাহায্য করেছেন। কিন্তু আবু তালেব কি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছিল? ঘোষণা করে নাই। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের মৃত্যুর পরও দোয়া করতেছিলেন আর বললেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেই থাকবো। এরপরে আল্লাহর পক্ষ থেকে সূরা কসাসের আয়াত নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে করেন কেবলমাত্র তাকেই হেদায়েত দান করেন। ওহুয়া আলামু বিল মুহতাদিন, তিনি একমাত্র জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহর নবী যেখানে নিজের চাচাকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোন পীর বলে, কোন বুজুর্গ বলে, কোন আলেম বলে সে হেদায়েত দিয়ে দিবে, সেই ব্যক্তি পীর না শয়তান। হয়তো আমাদের নবীর চেয়ে বড় বুজুর্গ আর নইলে আত্মা শয়তান, আর নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোন সুযোগ নাই। কাজে দ্বিতীয়টাই কি কি এটা? তো আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইসলামের সপক্ষেই কাজ করেছে, নবীর পক্ষে কাজ করেছে, তারপরও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, হাদিসে আছে, কোরআনে আছে। তাহলে যদি ইসলাম গ্রহণ করা ছাড়া পরকালে মুক্তি পাওয়া যেত, তাহলে এই উম্মতের মধ্যে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত একটা লোক যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া, ইসলামে প্রবেশ করা ছাড়া, আমাদের নবীজির দিন আনিত দিন গ্রহণ করা ছাড়া, কোরআন হাদিসে যে ইসলাম আছে এই ইসলাম গ্রহণ করা ছাড়া যদি একটা লোক নাজাত পাওয়ার সুযোগ ছিল, তাহলে সেই লোকটা কে হতো? কিন্তু আবু তালেব নিশ্চিত জাহান্নামী। তাহলে বোঝা গেল এখন যারা আকীদা পোষণ করে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, সেই লোকগুলো নিজেরাও কাফের, নিজেরাও কি পরিষ্কার কাফের হয়ে গেছে বলে কোরআন এবং হাদিস তসবিহ করার কারণে। এই জন্য তিন নম্বর নাকিজুল ইমান হচ্ছে, ইমান ভঙ্গের কারণ হচ্ছে মাল্লাম ইউকাফির মুশরিকিন, যে ব্যক্তি কোন কাফের মুশরিককে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কাফের এবং মুশরিক, এদেরকে যে কাফের মুশরিক বলে স্বীকৃতি দেয় না, স্বীকার করে না, বিশ্বাস করে না, সে ব্যক্তি নিজেও কি হয়ে যায়। আমরা এগুলো আরো দলিল পেশ করবো ইনশাল্লাহ। আজকে শুধু শিরোনামগুলো বলছি। চার নম্বর নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, উযু ভঙ্গের যেমন কারণ, এরকম চার নম্বর ঈমান ভঙ্গের কারণ, মানে ইতাকাদা আন্না হুদা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমাল মিন হাদিহি আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি। যে ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ এটার চেয়ে অন্যের আদর্শটা ভালো,
অথবা আল্লাহর নবীর যে আনিত বিধান এর চেয়ে অন্যদের তৈরি করা বিধানটা ভালো, এইরকম বিশ্বাস যে ব্যক্তি করে সে ব্যক্তিও কাঁপে, সে ব্যক্তিও কি তার ইমান ভেঙে গেছে, তার ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গের কারণ। মনে করুন আল্লাহর বিধান আছে, চোরের বিধান আছে, জেনা বিচারের বিধান আছে, এরকম ভাবে সম্পত্তি বন্টনের বিধান আছে, নারী নীতিমালা কোরআনে আছে, এইগুলোকে বাদ দিয়ে যারা আল্লাহর বিধানকে অযোগ্য মনে করে, আল্লাহ নবীর আদর্শটা চেয়ে অন্যের আদর্শকে বেশি ভালো মনে করে, তো সে ব্যক্তিও কাফের হয়ে যায়, সে ব্যক্তি আর মুমিন থাকে না, আল্লাহ নবীর আদর্শ পছন্দ লাগে না। যেমন ভাবে আজকে যারা তাগুতের বিধানগুলোকে যারা অগ্রাধিকার দেয়, মনে করে এই যুগে এই কোরআনের বিধান চলে না, এটা আধুনিক যুগ, এই যুগে কোরআনের এই সমস্ত আইন চলে না, এগুলো পরবরায়, এরকম যারা আল্লাহর নবীর আদর্শের সঙ্গে অন্যের আদর্শকে তুলনাও করতে পারে, তুলনা করে সমান মনে করে, নবীকে ভালোবাসে কিন্তু অন্যটাও সমান পর্যায়ের, ওটাও চলে এটাও চলে এটাও ওটাও, এরকম যারা মনে করে এরাও ইমানদার থাকে না, ইমান তার ভেঙে গেছে। এটা একটা মুনাফিকদের লক্ষণ, যখন দেখবেন কেউ বলে এটাও চলে ওটাও চলে, তো বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হক একটাই, হক কয়টা, সঠিক কয়টা হবে, অঙ্কের সঠিক ফল কয়টা, এখন কেউ বললো দুই আর দুই কত হয়, একজন বলো চার, একজন বলো পাঁচ, আরো ঠিক আছে চার এটাও ঠিক আছে, পাঁচ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, দুইটাই চলে ঠিক আছে নাকি, আপনি কি বলবেন? যেটা দুই আর দুই চার হয় এটা ঠিক, আর দুই আর দুই পাঁচ এটা ভুল, ঠিক এরকম ভাবে কোরআন এবং সুন্নাহটাই ঠিক অন্যগুলো ভুল, এইটা যারা বিশ্বাস করে না তার ইমানও শেষ, ইমান ভেঙে গেছে। বিস্তারিত আলোচনা এগুলো আমরা পরে করব। এরপরে পাঁচ নম্বর, মান আবহাওয়া সেই আর নিম্মা যা আবির রসুল সাল্লাম, আগে কিন্তু সে ঘৃণা করে নাই, পাঁচ নম্বর আসছে যে আল্লাহ রসুল সাল্লাম যা কিছু এনেছেন এর কোনো একটাকে যদি সে ঘৃণা করে অপছন্দ করে এই জিনিসটা ভালো লাগে না। আল্লাহ নবীর সাহাবীরা এক বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য, কোন তাবেঈ দাওয়াত দিয়েছিল, ওইখানে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি উনি ওই যে খাবারের সময় দস্তরখান বিছিয়ে খাচ্ছে, একটা খাবারের টুকরো পড়ে গেছে, হাদিসে বলা আছে দস্তরখান বিছানোর উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, খাবারটা পড়ে যেন খাওয়া যায়, আর আমাদের সমাজ দস্তরখান বিছায় কি জন্য, ওই কাঁটা জুটা ময়লা ফেলার জন্য না, এটা আলাদা ফিল, কারণ ওটার মধ্যেও খাদ্য আছে, অনেকে অনেকে জুটা পানির মধ্যে ফেলে যায় না, এটা করবেন না, এটা আপনার খেলাফ, কারণ এই কাঁটা গুলো আর একটা লোকের খাদ্য, বিড়ালের খাদ্য, হাতি গুলো জিনদের খাদ্য, এটা মাঝখানটা কথা বলে দিলাম। এই জন্য এই ঝুঁটা কাঁটা ফেলার জন্য আলাদা বর্তন থাকবে, পানির মধ্যেও ফেলবেন না, দস্তরখানেও ফেলবেন না, বরং দস্তরখান বিছানা কিসের জন্য, এখানে কোনো খাদ্যের অংশ পড়ে গেলে খাবেন, তা আল্লাহ বলেছেন যে খাদ্যের কোন অংশের মধ্যে বরকত আছে সেটা তোমার জানা নাই, এই জন্য এটা খাওয়া। এখন ওই সাহাবী খাদ্যের টুকরাটা উঠেই খাইলেন, যে লোকটা মেজবান দাওয়াত দিয়েছিল সে বলল যে আল্লাহ নবীর সাহাবি এই সুন্নাটা আজকে পালন না করলে কি হতো, এখানে যারা দাওয়াত এসেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের এই কাজটা পছন্দ হয় না, ভালো লাগে না, আল্লাহ নবীর সাহাবি গর্জে উঠলেন আতাতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাল হুমাকা, ও আল্লাহ নবীর সাহাবি তুমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিবে এই মূর্খ লোকদেরকে পোকা লোকদেরকে সন্তুষ্ট করার জন্য, এটা মনে রাখতে হবে আল্লাহ নবীর সুন্নাত এটা পছন্দ লাগে না, ঘৃণা করে, একটা হচ্ছে যে পালন করেন আমি তার কথা বলছি না, পালন বিশ্বাস করে এটা ঠিক এটাই ভালো, আমল করতে পারে না, তো সেক্ষেত্রে ভিন্ন বিষয়, আর একটা হচ্ছে পছন্দই করে না, এরকম যদি কি করে অপছন্দ করে ঘৃণা করে সে ব্যক্তিরও ইমান নষ্ট হয়ে যায়, সে ব্যক্তির ইমান থাকে না।
যেমন এটা কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলা আছে, এটা আছে মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলা আছে, মান আবগাদা শাইআ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাত আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু, তারা অপছন্দ করেছে, মাকরু অপছন্দ করেছে, মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এটাকে তারা অপছন্দ করেছেন, এই কারণে ফাআহবাত আমালাহুম, আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন। তাহলে এখানে দেখা যায় আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন এর কোন একটাকে কেউ ঘৃণা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। 6 নম্বর হলো মানিস্তাহাযা বি শাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবাহু আও ইকাবাহু কাফারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন নিয়ে আগমন করেছেন এই দীনের কোন বিষয়কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, অথবা কোন সওয়াবকে উপহাস করে, আর ইকাবাহু আল্লাহর কোন শাস্তিকে উপহাস করে, কাফারা, তো সে ব্যক্তিও কাফের হয়ে যায়। এ সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত আছে সূরা তাওবার 65 নম্বর আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন। হে নবী আপনি বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াত সমূহের সঙ্গে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের সঙ্গে কুনতুম তাসতাহজিউন, তোমরা উপহাস করছো, মজাক করছো, এখন আর তোমরা ওজর পেশ করো না, বাহানা করো না, অজুহাত তালাশ করো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে, কুফরি করেছে। তাহলে এখানে আল্লাহর কোন বিধানকে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যদি আমল করেও তারপরও কাফের। এখন মনে করেন একজন নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে বা নিয়মিতই পড়ে, কিন্তু সে নামাজকে তুচ্ছ করে, উপহাস করে, বলে তুমি নামাজ পড়ে পায়খানাটা কি, এই নামাজ তো পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরি, এরকম বলে না অনেকে, নামাজ পড়ে পায়খানাটা কি, আমরা নামাজ মনে মনে পড়ি, এরকম বলে। আমাদের পীর সাহেব তোমাদের মতো জাহিরি নামাজ পড়ে না, উনি ফজর পড়েন মক্কাতে, জোহর পড়েন মদিনাতে, আসর পড়েন বাইতুল মুকাদ্দাসে, মাগরিব পড়েন কোথায়, বাইতুল মামুরের সপ্ত আকাশের উপরে, আর এশার নামাজ পড়েন যে আরশে আজিম আল্লাহর সঙ্গে মিলন হয়ে যায়, আল্লাহর সঙ্গে মিশে যায়, একাকার হয়ে যায়, আধ্যাত্মিক নামাজ। আমি জিজ্ঞেস করতে চাই আধ্যাত্মিকতার যেই পর্যায়ে গেলে নামাজ রোজা লাগে না, আল্লাহর নবী কি সেই পর্যায়ে পৌঁছেন নাই, আবু বকর ওমর ওসমান কি সেই পর্যায়ে পৌঁছেন নাই, আবু বকর ওমর ওসমানরা মৃত্যু পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছেন কিনা, আল্লাহর নবী সরাসরি নিজে মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছেন কিনা। তাহলে আল্লাহর নবী যদি মৃত্যু পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, আল্লাহর নবীর থেকে নামাজ মাফ না হয়ে থাকে, তাহলে এরপরে যারা বলে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না, এইগুলো কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, আমি ওলি অস্বীকার করি না, ওলি ঠিক, তবে কার ওলি? ওলি দুই রকম, কয়রকম? কোরআনে সুন্দর সুন্দর আয়াত আছে, আউলিয়া ও শাইতান, কি বলা হয়েছে, শয়তানের ওলি, এরা শয়তানের ওলি, ওলি ঠিকই আছে, ওরা একটা দলিল পেশ করে কোরআনের আয়াত দিয়ে, কোরআনে আছে সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে ইয়াকিন আসা লাগবে না, কি সুন্দর দলিল, কোরআন শরীফের আয়াত, এরপরে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন? ওরা আয়াত পেশ করেছে, ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। তাহলে ইয়াকিন যখন এসে যাবে আর
এবাদত লাগবে না। এই দলিল খালি মুখে বলে না, বইতে লেখা আছে, অনেক পীরের বইতে লেখা আছে। তাহলে এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে ভাই আল্লাহর রসুলের তাফসির খুঁজো, তাফসির এমনি কাফির, হাদিসের দ্বারা কোরআনের তাফসির, সেখানে পরিষ্কার বলা আছে এখানে ইয়াকিন মানে হচ্ছে নির্দেশ। মানে কি তাহলে অর্থ কি হয়? ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন মানে মৃত্যু না আসে। এবং এটার উপরে কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওয়ামারানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা তুমতু হাইয়্যা, আমাকে সালাত এবং যাকাত আদায় করার জন্য আদেশ করা হয়েছে, মা তুমতু হাইয়্যা, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, আমি যতক্ষণ জীবিত থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআনে স্পষ্ট আয়াত আছে, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর ইতিহাস পড়ুন না। আল্লাহর নবী মৃত্যু রোগে যখন আক্রান্ত, তখনও জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, মসজিদে যাওয়ার ক্ষমতা নাই। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের পরে নামাজ কি হয়ে গেছে? ঈশা নামাজ আজান হয়ে গেছে। বলছেন না, ইয়ানতাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানি আনে, উযু করলেন, বেহুশ হয়ে গেলেন, আবার উযু করলেন, আবার বেহুশ হলেন, এরকম চারবার বেহুশে পড়লেন। পঞ্চমবারে বললেন মুরু আবা বকরি সাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি করে, নামাজ শুরু করতে বলো। আবু বকর আল্লাহর নবীর হুকুম পেয়ে নামাজ শুরু করে দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, একদিকে হযরত আব্বাস আর একদিকে বিলাল অথবা আলী। এই দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতের সঙ্গে হাজির হতে যাচ্ছেন। বুখারী হাদিস পড়বেন, লেখা আছে পরিষ্কার, ওয়ারিদাল্লাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাচ্ছিলেন, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেতরে হেতরে যাচ্ছিল। সুবহানাল্লাহ। হামদিন পা জমিনের সঙ্গে হেতরে হেতরে যাচ্ছিল, আল্লাহর পা বাড়াতে পারছিলেন না, দুজনে কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। এইভাবে গিয়ে জামাতের সঙ্গে হাজির হলেন। এর পরেও যদি কোনো ব্যক্তি বলে আমরা নামাজ না পড়লে কি হবে, নামাজ কবুল হয়ে গেছে। এই লোকগুলো যে শয়তান, এটা কোনো সন্দেহ আছে? এই জন্য মনে রাখবেন, এখন নামাজ পড়ে গেল, বলো তুমি যে নামাজ পড়ে এসেছ, তোমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা এখানে বসেছিলাম, আমাদের নামাজ কবুল হয়ে গেছে। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? আরে বেটা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে? নামাজ না পড়লে ইমান থাকেই না। এইটা আবার অন্য ইবাদতের মতো না। দেখেন, রোজার ব্যাপারে এই কথা বলি নাই, কিন্তু নামাজের ব্যাপারে আলাদা হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস না, অনেকগুলো আমি করেছেন, শোনেন খালি কয়েকটা হাদিস যা আপনারাও জানেন। আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের পিলার। দিনের কি? ইসলামের পিলার সালাত। ফামান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি সালাত কায়েম করলো সে দিন কায়েম করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি সালাতকে ভেঙে দিল সে দিন ইসলামের স্তম্ভ ভেঙে দিল, দিন কি ভেঙে গেল। খুঁটি যদি না থাকে তাহলে কি হবে? আপনারা কি মনে করেছেন নামাজ রোজা হজ যাকাত কালেমা এইগুলো ইসলাম পূর্ণাঙ্গ? আরে ভাই, এটা হাদিস বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বিনা বুনিয়াদ ইসলাম আলা কংসিন, ইসলামের বিনা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিস উপরে। ভিত্তি মানে পিলার, তাহলে এই পাঁচটা কি? আরে পাঁচটা পিলারের নাম কি? বিল্ডিং। এই পিলার গুলোর উপরে বিল্ডিংটা দাঁড়ায়। এরপরে ফার্নিচার আছে, জানালা আছে, আরো কত কিছু আছে, ছাদ আছে। এখন যদি পিলার গুলো কি কেউ মনে করে পূর্ণাঙ্গ বিল্ডিং, সে ভুল করলো। তবে একথা বাস্তব, পিলার ছাড়া কি হবে না?
বিল্ডিং থাকবে না। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা, এই চারটা তার জন্য চারটা পিলার। আর ওই যে কালিমা বলেন যেটাকে ইমান, ওটা হচ্ছে মাঝখানের পিলার, মেইন পিলার। এখন পিলার তো হলো বিল্ডিং তারা বলছিল, এইগুলো ঠিক রেখে তারপরে আরো কিছু বিধান আছে, ওইগুলো মানলে সে মুসলিম। আর আপনার পিলারই ঠিক নাই, পিলার গুলোই নর্মাল। এই হাদিসটা ভালো করে বুঝবেন, অনেকে বলে এই পাঁচটা কাজ করলি মুসলিম, আরে বেটা এই পাঁচটা তো পিলার, পিলার কি পূর্ণাঙ্গ বিল্ডিং? এই জন্য ওই হাদিস দিয়ে খুব খুশি, বুনিয়াদ ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিস উপরে, এই তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অনেক খুশি, এই পাঁচটার মধ্যে জিহাদ নাই, পাঁচটার মধ্যে তো আর কিছু নাই। আরে বেটা জিহাদ হচ্ছে সাত, জিহাদ কি? এই পাঁচটাকে টিকিয়ে রাখার জন্য সাত হচ্ছে কি? হাদিসে বলা আছে, আসবে ইনশাআল্লাহ বিস্তারিত, বের হওয়া তো সানাম ইসলাম বলা হয়েছে। তো যাই হোক, সালাত সম্পর্কে বলছিলাম, সালাত সম্পর্কে আরো একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে মুসলিম থাকে না। আর এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে স্পষ্ট মুনাফিক যারা, তারাও জামাতের সঙ্গে নামাজ আদায় করত, কারণ ওরা জানতো যে নামাজে হাজির না হলে পরে আমরা একেবারে পরিষ্কার ধরা পড়ে যাব। আর একটা হাদিস আরো সুন্দর, মান তাবাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক অক্ত সালাত তরক করলো সে কুফুরি করলো। কেউ তর্জমা করেছে কাফের হয়ে গেছে, কেউ বলেছে কুফুরি করলো। আচ্ছা দ্বিতীয়টাই ধরি, কুফুরি করলো, তাহলে একটা কুফুরি করলো। আপনি যদি দৈনিক পাঁচ টাকার জোগাড় করেন, হয়তো আপনাকে প্রথম দিন আমি বলবো না পয়সাওয়ালা, পাঁচ টাকার মালিক কি আমাদের সমাজে পয়সাওয়ালা বলে না। কিন্তু যদি দুই একজন লোক ডেলি পাঁচ টাকা জমা করে, জমা করতে করতে একসময় কি হয়ে যাবে, সে এই পরিমাণ পয়সার মালিক হবে, যেই পরিমাণ পয়সা জমা করলে লোকটাকে পয়সাওয়ালা বলা হয়। ঠিক এরকম ভাবে একক তো নামাজ পড়লো না, একটা কুফুরি করলো, দৈনিক পাঁচ অক্ত পড়ে নাই, কয়টা কুফুরি করলো, পাঁচটা কুফুরি জমা করলো ব্যাংকে, এক মাস পড়লো না, কত কুফুরি জমা করলো। এইরকম যে ব্যক্তি জীবনের পঞ্চাশ বছর ষাট বছর পার করে দিল, সালাতের ধারে কাছেও নেই, সেই ব্যক্তি কুফুর জমা করতে করতে কুফুরওয়ালা হয়ে যাবে কিনা? আরে কুফুরওয়ালা কি খালি আরবিতে বলে কাফের, আরবিতে কি বলে এই বেশ শুনবেন। এই জন্য এটা খুব পরিষ্কার থাকবে যে সালাতের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা বলছিলাম, এরকম যারা উপহাস করে নামাজ পড়ে পাই নাকি, নামাজ মনে মনে পড়ে, এই লোকগুলোর ইমান ঠিক নেই, এরকম ইমান ভেঙে গেছে, মজাক করে তারা, ইস্তেহজা করে তারা। সাত নাম্বার, আস্তেহের জাদু, জাদু করা, জাদু শিক্ষা করা। অবশ্য জাদুর উপরে আমার লেখা বই আছে, কিতাবুল ইমান, কিতাবুত তাওহীদ, এই কিতাবুত তাওহীদের দ্বিতীয় খণ্ড যেটা, এর মধ্যে আপনারা বইটা যারা পেয়েছেন এগুলো বিস্তারিত আছে, জাদু কত প্রকার, কি কি জাদু, কাকে বলে জাদু, কেমনে দমন করতে হয়, এই সব বিষয়গুলো আছে। আমরা ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত যখন আলোচনা করবো তখন আবার আলোচনা আসবে, কারণ এগুলো এক একটা বিস্তারিত আলোচনা এক একদিন হবে ইনশাআল্লাহ। তো জাদু এটা শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটার উপর ইমান রাখা, এটা একটা কুফুরি কাজ, এবং এটা যে বিশ্বাস করবে এর উপরে ইমান রাখবে, এটা যে শিখবে, শিক্ষা দিবে, এই জাদু যে করবে তার ইমান থাকবে না। এ সম্পর্কে কোরআনুল করিমের সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই যে সুলাইমান আলাইহিস সালামের পরে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তারা বলতো যে আমরা পরীক্ষা, তোমরা কুফুরি করো না, এই কথা বলে তারপরে জাদু শিখেছে। তাহলে বোঝা যায় যে এখানে একটা পরীক্ষার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, তো এরা পরিষ্কার বলতো যে তোমরা কুফুরি করো না, তাহলে বোঝা গেল জাদু শিক্ষা করা কুফুরি। এটা আর একটা জিনিস। এরপরে নয় নম্বর বিষয় আসতেছে, আট নম্বর বিষয়, আট নম্বর
মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআফানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে সহযোগিতা করা, তাদের শক্তি বৃদ্ধি করা, ওয়া মুআফানাতুহুম আলাল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। এটা খুব ভালো করে খেয়াল করেন, স্পষ্ট দলিল আছে উপরে। কোরআন বলছে সূরায়ে মায়েদার 51 নম্বরে বলা আছে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবে, মুরব্বি বানাবে, অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে ওদেরই একজন। আয়াতে ব্যাখ্যা দরকার আছে? কোন হুজুর কি ব্যাখ্যা দিল? কোন ব্যাখ্যার প্রয়োজন? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে অভিভাবক বানাবে, মোতাবাল্লি বানাবে, বন্ধু বানাবে, সে ওদেরই একজন। এখন আসুন, আজকে যে সমস্ত মুসলিমরা কুফফারদেরকে সাহায্য করে, আপনি আমি একথা বলছি না, সাইবো সাহেবের লাদেন যদি অন্যায় করে থাকে বিচার হতে পারে, কিন্তু একটা লোক অন্যায় করলো কি করলো না প্রমাণ করা ছাড়া তাকে হত্যা করা যায় যথেষ্ট নেই। কুফফাররা প্রমাণ করতে পারবে না বলেই এই কাজটা করেছে। এখন আসুন, একজন লোককে আপনি দুইটা একেবারে সম্পূর্ণ বিশেষণে আপনি আলাদা আলাদা গুণে গুণান্বিত করতে পারেন। যেমন মনে করুন, বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে তারা পাকিস্তানের হিসেবে কি বিদ্রোহী, আর বাংলাদেশের কাছে তারা কি বীর সেনানী। এই জন্য তাদের খেতাব দেওয়া হলো কি বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, আরো কত কিছু। আর ওদের ভাষায় কি ওরা লোক একটাই, এখানে সে স্বাধীনতার পরে পুরস্কার পাচ্ছে, আর ওদের ভাষায় সে বিদ্রোহী তিরস্কার পাচ্ছে। ঠিক এরকম ভাবে আজকে দুনিয়ার মিডিয়া ওদের হাতে, ওরা নিজেরা অনেক অপকর্ম করে মুসলিমদের খালে চাপিয়ে দেয়, আর মুসলিমদেরকে ওরা বদনাম করে। আমরাও বলতে পারি যে আজকে যে লোকটাকে নিয়ে পুরা দুনিয়ার কুফফাররা আনন্দে মেতেছে, এই লোকটাকে ওরা সন্ত্রাসী বলে, কিন্তু মুসলিমরা এটাকে সন্ত্রাসী না বলে একজন বীর মুজাহিদ বলতে পারে। কারণ তিনি এসেছিলেন কাদেরকে, তার কি প্রয়োজন ছিল? অনেকে না বুঝে না শুনে বলে উঠে আমেরিকার মিত্র ছিল, ঠিকই ছিল, কেন ছিল তা চিন্তা করেননি তখনরা, ইতিহাস পড়বেন পত্রিকায় আসলে পরিষ্কার। যখন রাশিয়াতে কমিউনিস্টরা মুসলিমদেরকে গণহারে হত্যা করছিল এবং ওই কমিউনিস্টদের আহ্বানে রাশিয়ান সেনাবাহিনী আফগানিস্তানে ঢুকে পড়ল, এক রাত্রে প্রায় 80,000 মুসলিমদের হত্যা করেছিল, সেই সময় আফগানিস্তানের আকাশ বাতাস মুসলমানদের আহাজারিতে ভারী হয়েছিল, তারা ফরিয়াদ করেছিল কোরআনের ভাষা যেটা বলা আছে, আমারাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, হে মুমিনরা তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় দুর্বল পুরুষরা নারীরা এবং শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমা আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে সাহায্য করো, রক্ষা করো, ওয়াজআল আল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি সাহায্যকারী পাঠাও, ওয়াজআল আল্লানা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, এই আহ্বান কোরআনে বলেছে। এই আহ্বান ছিল তখন চতুর্দিক থেকে, সেই আহ্বানের সাড়া দেওয়ার জন্য যখন দুনিয়ার কোনো বুজুর্গের আগায় নাই, তখন একটা লোক নিজের জান মাল সব কিছুকে নিয়ে 4,000 আরব যুবকদেরকে নিয়ে প্রথম যে ব্যক্তি আফগানিস্তানের ময়দানে পা রেখেছিলেন সেই লোকটাই হচ্ছে এই লোকটা। ইতিহাস করেন না, এখন পয়সা দিয়ে তো যুদ্ধ করা যায় না, অস্ত্র প্রয়োজন। আমেরিকা তখন রাশিয়া একদিকে তার প্রতিপক্ষ ছিল, দুইটা সুপার পাওয়ার ছিল, একে ভাঙা দরকার ছিল, আর একদিকে অস্ত্র বিক্রি করা দরকার ছিল, সেই জন্য
লাগাই আছে, আর ওই লোকটা তার সব টাকা দিয়ে অস্ত্র কিনেছিল। এরপরে যখন যুদ্ধ করে রাশিয়াকে পরাস্ত করা হলো, তখন আমেরিকা তো তাদের স্বার্থ আর মুসলিমরা ওদের স্বার্থ, মুসলিমরা চাইলে ইসলাম হুকুমত কায়েম করার জন্য, আর ওরা চাইলে ওদের যেটা আছে গণতন্ত্র রাজতন্ত্র সমস্যা এগুলো প্রতিষ্ঠা করার জন্য। তখনই আবার দ্বিতীয়বার একদিন পর্যন্ত যেই বন্দুকের নালা ছিল রাশিয়ার দিকে, সেই বন্দুকের নালা ঘুরে গেছে কার দিকে? আমেরিকার দিকে। আর সেই দিন থেকে আমেরিকা বুঝতে পেরেছে এই লোকটার কত জ্ঞান আর কত বুদ্ধি আর কত শক্তি। ওরা আমাদের দেশে মুজাহিদ কমিটি আছে, প্রত্যেক মসজিদে দিকে হয়, আমিরুল মুজাহিদিনও আছে, এদের জন্য মাথা ঘামায় না, কারণ কুফফাররা বুঝে জিহাদ অর্থে। ওরা এইরকম লোক দেখে চিনে, এই জন্য এই লোকটার পিছনে তখন থেকে রেখেছে, বিভিন্ন অপপ্রচার করেছে। কিন্তু আপনারা এটা ওদের প্রচারণায় খবরটা বিভ্রান্ত হবেন না। আজ নিজেরা বিচার করেন সে কি করেছিল, তার কি প্রয়োজন ছিল নিজের আরামায় ত্যাগ করে জঙ্গলে আসার, পাহাড়ে পর্বতে আসার, কি অপরাধ ছিল তার? কোরআনের একটাই আয়াত তাকে এনেছে, কোরআন আয়াত আছে আমরা তো জানি না, কোরআন আয়াত আছে ওয়াইলিস্তান সরুকুম, যদি মজলুমরা তোমাদের কাছে সাহায্য চায় তো আলাইকুম নাসরু, তাহলে তোমাদের উপর আলাইকুম তোমাদের ফরজে আইন হয়ে যায় সেই মজলুমকে সাহায্য করা। আছে আয়াত আমল করার কেউ? কেউ করেছে? যারা করেছে তারা চলে গেছে, এই জন্যই কুফাররা খুশি। আপনারা এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। এই নামাজ যেরকম ফরজে আইন, রোজা যেরকম ফরজে আইন, যাকাত যেমন ফরজ, এইরকম আর একটা ফরজ আছে যার উপরে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামিতে আল বাহারুর রায়েতে এরকম বিভিন্ন কিতাবে যে কথাটা বলা আছে, তা হলো যদি মুসলিমদের কোনো এক বিঘা জমিন কোনো কাফেররা দখল করে নেয়, তখন প্রথমে ওই এলাকার মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায় ওই জায়গা উদ্ধার করা। তারা যদি না পারে অথবা না করে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য ফরজ হয়ে যায়, তারা যদি না পারে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য, এইভাবে হাত্তা সরকান ও গরবান, গোটা দুনিয়ার মুসলমানদের যদি প্রয়োজন হয় তাহলেও এই মুসলিম ভূখণ্ড যা কাফেররা দখল করে নিয়েছে এটা উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। তাহলে যেদিন থেকে মুসলমানদের স্পেন কুফফাররা দখল করেছে সেই দিন থেকে মুসলমানদের উপরে এই মুসলিমদের ভূখণ্ড উদ্ধার করা ফরজ হয়ে গেছে। এরপরে ভারত মুসলিমদের ছিল, আজকে দিল্লির লাল কিল্লা, হায়দ্রাবাদের চার মিনার, বিগারের কিল্লা, আমি নিজে দেখেছি এগুলো, মক্কি মসজিদ, মাদানী মসজিদ, ওসমানিয়া ইউনিভার্সিটি, ভারতে গেলে দেখা যায় দাঁড়িয়ে আছে সবগুলো মাথা উঁচু করে। আপনি হায়দ্রাবাদ দক্ষিণের রাজধানী, আপনি গেলে ঠিক পাবেন না যেটা কোনো ইন্ডিয়া হিন্দুদের দেশ, মুসলমানদের মিনারগুলো দাঁড়িয়েছে চার মিনার রাস্তার মাঝখানে, চারটা মিনার। ওসমানিয়া ইউনিভার্সিটি, মক্কি মসজিদ, মাদানী মসজিদ এইভাবে দাঁড়িয়ে আছে, দিল্লির শাহি মসজিদ এরকম ভাবে, স্পেনের আলহামরা দুর্গ এই সব দাঁড়িয়ে আছে। ওরা আহ্বান করছে তোমাদের সেই ফতোয়া কোথায়? হানাফিদের ফতোয়া, শাফি মাযহাবের ফতোয়া, মালিকি মাযহাবের ফতোয়া, হাম্বলি মাযহাবের ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে মুসলিমদের কোন ভূখণ্ড যদি কোন কাফেররা দখল করে তাহলে যতদিন পর্যন্ত ওই ভূখণ্ড উদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত মুসলিমদের জন্য এটা ফরজ আইন হিসেবে রয়ে যায়। তাহলে ফিলিস্তিন দখল হয়ে গেল, ইরাক দখল হলো, আফগানিস্তান দখল হলো, এই ফরজ আদায় করার জন্য লোক কোথায়? এই জন্য মনে রাখতে হবে ফরজ আইন, একজন মুসলিম বন্দি হলে তাকে উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। এটা আমি আগেও বলেছি, ওসমানকে যখন বন্দি করার খবর হলো, ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী কি করেছিলেন? আল্লাহর নবী হুদায়বিয়ার সমস্ত লোকদেরকে ডাকলেন,
আমার কাছে খবর এসেছে উসমানকে নাকি হত্যা করা হয়েছে। হাত করো, আল্লাহর নবী হাত রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমরা হয়তো উসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, অথবা আমরা সবগুলি শহীদ হয়ে যাব, একটা লোকও মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? 1400 হাত পর্যায় ক্রমে আল্লাহ নবীর হাতের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর নিজের হাতটাকে রাখবে, এটা উসমানের হাত, যেন উসমান এই বায়াতের থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, কিসের বায়াত? একজন মুসলিমকে উদ্ধার করার জন্য, একজন মুসলিমের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন, 1400 সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করছেন, আবু বকর ও উসমান নিজের জীবন উৎসর্গ করছেন। আজকে সেই একজন মুসলমানদের জন্য আল্লাহ রাসূল বায়াত দিলেন, সেই বায়াতে আল্লাহ তাআলা খুশি হলেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল, আপনার হাতের উপর হাত রেখে যখন তারা অঙ্গীকার করছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে শুধু তাদের হাত ছিল না, বরং তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাত ছিল। কি বায়াত হয়ে গেল! আল্লাহ খুশি হলেন একজন মুমিনের জন্য। আজকে হাজার মুমিনদেরকে ওরা অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম করছে, সেই মুমিনদেরকে উদ্ধার করার জন্য কি আমাদের কাজ ছিল না? সেই উদ্ধার করার জন্য যে লোকগুলো ছুটে এসেছিল, এখন সেই লোকগুলোকে বলে তার সন্ত্রাস, এরা আনন্দ করছে, ঠিকই ওদের আনন্দ বিষয়, কারণ এরা সন্ত্রাসী, ঠিকই সন্ত্রাসী, ঠিকই সন্ত্রাস, আমি বলি সন্ত্রাসী। কারণ হচ্ছে এই, পুলিশ দেখে চোরে ভয় পাবি না, তাহলে পুলিশের জন্য, পুলিশ চোরের জন্য সন্ত্রাসী, ঠিক কিনা? র্যাব দেখলে ছিনতাইকারী ডাকাতরা ভয় পায় কিনা? হঠাৎ করে র্যাবের গাড়ি আসলো, ডাকাতরা দৌড় দেয়, ঠিক কিনা? কেন? তাহলে ডাকাত এর জন্য পুলিশ কি ত্রাস, সন্ত্রাস? আল্লাহ তারা সেটাই বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাউম মিন কুওয়া, হে মুমিনরা, তোমরা কুফফারদের বিরুদ্ধে যারা মুমিনদের জমিন দখল করে, মুমিনদেরকে বোমা মেরে হত্যা করে, যারা মুমিনদেরকে অবরোধ দিয়ে রাখে, আমরা ধরে নেই, যদি উসামা বিন লাদেন অন্যায় করেও থাকে, তুইন দল হামলা করলো, ওদের দাবি 3000 লোক হত্যা করা হয়েছে, মানলাম ঠিক আছে 3000 লোক হত্যা করে একটা লোক, তোমরা তো সেটার জন্য ইরাকে অবরোধ দিয়ে আফগানিস্তানে হামলা করে 300,000 শিশুদের হত্যা করেছো, তোমরা ইরাকে অবরোধ দিয়ে 1,000,000 শিশুদের হত্যা করেছ, তোমরা কাশ্মীরে মারার সুযোগ দিচ্ছ, ফিলিস্তিনে দৈনন্দিন তোমরা হত্যা করছো, তাহলে যদি এই অপরাধের কারণে সে সন্ত্রাসী হয়, তাকে হত্যা করার জন্য দায়ী করা হয়, তাহলে এক নাম্বার সন্ত্রাসী বর্তমান যুবা পাওয়ার আমেরিকা। এই জন্য মনে রাখতে হবে, আজকে মুসলিমরা, তাদের মিডিয়া নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এখন আদাত করছে। আমি আলোচনা করছিলাম ভিন্ন বিষয় নিয়ে, যে কুফফারদেরকে যারা সাহায্য করে, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নওয়াকিদুল ঈমান, এর 8 নম্বর বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন এখানে, ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে, মুতাওয়াল্লি বানাবে, অভিভাবক বানাবে, মুরব্বী বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে অবশ্যই তাদেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এটা সূরা মায়দার 51 নম্বর আয়াত। কি সুন্দর আয়াত! এজন্য এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কুফফারদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে, কুফফারদের শক্তি সহযোগিতা করা। সুতরাং যারা আজকে মুসলিমদেরকে ধরে ধরে কুফফারদের কাছে যায়, কুফফারদেরকে সহযোগিতা করে, এই লোকগুলোর ঈমান ভেঙে গেছে, ওরা কি হয়ে গেছে? পরিষ্কার কাফের হয়ে গেছে। ঈমান ভঙ্গের কারণ এটা একটা, মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআফানাতুহুম আলাল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা, অমুসলিমদের শক্তি বৃদ্ধি করা,
এই কাজটা যারা করবে আল্লাহ তারা পরিষ্কার করেছেন, ওরা ওদেরই একজন ইমানদার না, ইমান ভেঙে ইমান নষ্ট হয়ে গেছে, ওদের মধ্যে চলে গেছে। নয় নম্বর, মানে এটা কথা শরিয়াতের আইন মানা লাগে না, শরিয়াত শিথিল হয়ে যায় তাদের জন্য। এটা কিছু আলোচনা আগেও চলে গেছে অন্য একটা প্রসঙ্গে, যে শরিয়াতের আইন তাদের জন্য শিথিল হয়ে যায়। বুজুর্গদের জন্য শরিয়াতের আইন শিথিল হয়ে যায়, নামাজ লাগে না, রোজা লাগে না, উজু লাগে না, গোসল লাগে না, এরকম কিছু বিষয় তারা বলে। এই যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে যে এরকম বিশ্বাস যারা করে এরা আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, আজ দিকে পাগল হয়ে যায় বা নাবালিক শিশু অথবা সে পাগল হয়ে গেছে, সে ব্যক্তির জন্য আমি বলি শরিয়াতের আইন আসে না। কিন্তু যে ব্যক্তি আকেল বালেগ বয়স পুরো হয়েছে, জ্ঞান ঠিক আছে, পাগল না, নাবালেগ না, বেহুশ হয়ে থাকে নাই, এরকম লোকদের জন্য শরিয়াত কখনো শিথিল হতে পারে না। যারা মনে করে শিথিল হওয়ার সুযোগ আছে, এদের ইমান ভেঙে গেছে। এটা দলিল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলছেন তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কোরআন আয়াত আমি আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা যত নেক আমল করুক, যারা আবু তালেবের কথা বললাম, বর্তমান জীবনে কাফের আমল করে ভালো কাজ করে, আল্লাহ বলছেন আমালহুম কাসারাবিন বিকিআতি, তাদের আমলগুলো হচ্ছে চাটিল ময়দানে, পিচ ঢালা রাস্তায় যখন দুপুর রৌদ্রের সময় তাকাবেন দূরের থেকে পানি ছই ছই করে বলে মনে হবে, মরুভূমির দিকে তাকালে মনে হয় পানি ছই ছই করছে, আরবিতে এটাকে বলে খারাপ, কি বলে এটাকে খারাপ। আল্লাহ তাআলা বলছেন যারা কাফের তাদের আমল গুলো নেক আমল তারা করে এগুলো খারাপ, মানে মরিচিকা। আল্লাহ বলছেন ইয়াহসাবুহু যামানু মা, একজন তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে এটাকে পানি, দৌড় দেয় পানির জন্য, হাত্তা ইদা জাআহু, যখন পানি মনে করে সেখানে দৌড় দিয়ে গেল, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় নাই। ঠিক এরকম কাফেরদের আমল গুলো এই অবস্থা। তবে এটা ভিন্ন বিষয়, একটা ভালো কাফের আর একটা খারাপ কাফের, একটা আবু তালেব কাফের আর একটা আবু লাহাব কাফের, দুটো কি আছে? এটা বেশি হবে, হ্যাঁ এটা কাফের থাকা অবস্থায় যে অন্যায় কম করে তার শাস্তি কম হবে, আর একটা কাফের অন্যায় বেশি করে শাস্তিটা বেশি হবে, আজাব হালকা হতে পারে, কিন্তু তাই বলে পরকালে নাজাতের কোনো উপায় নেই। এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। অনেক লোক আছে ইমানদার বলে ফেলে, আরে এরাও তো অনেক ভালো কাজ করে, এরাও বড় করে নাগত পেয়ে যাবে, এই লোকটা নিজের ইমানটা ভেঙে ফেলে। কারণ এটা পরকালে মুক্তির জন্য ইসলামী শরিয়াতের গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা নয় নম্বর বিষয় বলছিলাম। এবারে দশ নম্বর, দশ নম্বর হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিনের থেকে বিমুখ হওয়া। আল্লাহর দিনে এলেম অর্জন করে না, আমলও করে না, কোনো কেয়ার করে না, এগুলোকে ডন কেয়ার, কোনো খবর নাই, আর এটা কি হবে? এরকম যারা আল্লাহর দিনের থেকে বিমুখ হয়, এলমে দিন শিক্ষা করা ফরজ কিন্তু সে কোনো গুরুত্ব নাই তার কাছে, তার কোনো গুরুত্ব নাই, নিজের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় অথচ কোরআন শেখায় না, খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায়, আর এখন আপনারা দেখুন মেয়েরা যে স্কুলগুলোতে পড়ে কি অবস্থা, মিনি স্কার্ট পরে, এরপরে বাপ আর মেয়ে রিক্সায় বসে, মেয়ের কাপড়টা বাতাসে উড়ে ফাঁক হয়ে যাচ্ছে আর ছেলেরা ওগুলো দেখছে। অথচ আগে কি ছিল, আগে মুসলিমরা রিক্সায় গেলে বোরকা
পরতো, তারপরে চতুর্দিকে কাপড় দিয়ে জড়াতো, তারপরে রাস্তা বের হতো। আর ইহুদি খ্রিস্টানরা মুসলিম মেয়েদেরকে এত পেহায়া এত উলঙ্গুপনার দিকে নিয়ে ছেড়েছে, বাপ কিন্তু নামাজ পড়ে, দেখা যায় নামাজ পড়ে আবার তার মেয়েকে এরকম ইস্কুলে যাচ্ছে, এটা কিছু মনে করে না। বোরকা পরে কারা? বুড়ি মা আর মেয়ে যাচ্ছে, বুড়ি আর কি বছরের বুড়ি, সে বোরকা পরেছে খুব ভালো করে, আর তার যুবতী মেয়ে সাথে তাকে বোরকা পরায় নাই। এটাকে আমি মনে করি এরকম, বুড়ি এখন নিজের চেহারা দেখাতে লজ্জা পায়, তো সেই জন্য বোরকা পরছে, আর দেখাইতেছে যুবতী মেয়েকে যে আমাকে এখন দেখা দরকার নাই, একসময় কিন্তু আমি এরকম ছিলাম, এটা আমার মেয়ে, এটা যত সুন্দরী আমি একসময় এরকম সুন্দরী ছিলাম, তো ওকে ভালো করে দেখে নাও, তাহলে এই বোরকার মধ্যে যে আছে তার অনুমান করে নাও। এই যে বেহায়া আপনা আজকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে, বড় চাকরি করবে, কিন্তু তুমি এটা চিন্তা করবে না, তোমার ছেলে ইমান হারাচ্ছে, তোমার ছেলে কি খাবে বড় হলে, তোমার মরার পরে কি খাবে সেই চিন্তা তুমি করছো, তোমার ছেলে মরার পরে কি হবে সেই চিন্তা তুমি করো নাই। কেয়ামতের মাঠে এই সমস্ত পিতা মাতার জন্য সন্তানরা কি বলবে? কোরআনে বলা স্পষ্ট আয়াত, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس. হে আমাদের রব, আজকে আমরা দিনে এলেম না থাকার কারণে অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, শিরক করেছি, জাহান্নামে চলে যাচ্ছি, আল্লাহ আমরা তো তোমার বিচারে জাহান্নামে হয়ে গেলাম, আমাদের রক্ষা নাই। তবে আমরা জাহান্নামে যাওয়ার আগে দেখতে চাই সেই দুইটা লোককে, আরিনাল্লাযীনা আদাল্লানা, আমাদেরকে ওই দুইটা লোক সামনে আনো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের মধ্যে বলবে মানুষের মধ্যে বলবে, আদা নামাজকে হাজির করো, নাজআল হুমা তাহত আকদামিনা, আমরা ওদেরকে আমাদের পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব, লিয়া কুরআন আল আসফালি, তারা যেন অপমানিত হয় আমাদের পায়ের নিচে থাকে, আমরা সেই ব্যবস্থা করে তারপরে জাহান্নামে যাব। এই সন্তানকে তুমি খ্রিস্টান স্কুলে পড়াচ্ছ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো, ওই সন্তান তোমার বিরুদ্ধে কে আমাদের নালিশ করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে। এই জন্য খেয়াল রাখবেন, নিজে এলমে দিন অর্জন করে না, আর কয় যে আমরা জানি না। এই জন্য আলে আরাফ আন দীনিল্লাহ, আল্লাহর দিনের থেকে বিমুখ থাকা, অমনোযোগী, কোনো কেয়ার করে না, এটাকে এটা কোনো একটা বিষয়ই না। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, এলেম অর্জন করে না, আমলও করে না। এটা দলিল কি? এটা দলিল কোরআনুল কারীমের আয়াত, পরিষ্কার বলা হচ্ছে সূরা সিজদা 22 নম্বর আয়াত, আমান আযলামু মিম্মান যুকিরা বি আয়াত রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির যে বড় জালিম আর কে হতে পারে যাকে আল্লাহর তার রবের আয়াত দিয়ে তাকে স্মরণ করে দেওয়া হয়েছে, সুম্মা আরাদা আনহা, এরপরে এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই মুজরিমদের থেকে অপরাধীদের থেকে আমি অবশ্যই প্রতিশোধ নিব। আল্লাহ প্রতিশোধ নিবেন, আর আল্লাহর প্রতিশোধ নেওয়াটা কেমনি হবে সেটা ওখানে দেখব। পরে আরেকটা আছে, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির আমার কোরআন থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে রাখবে, তাদেরকে আমি দুনিয়ার জীবনে সংকীর্ণ জীবন দান করব। এরপরে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আমা, কিয়ামতের দিবস থেকে অন্ধ করে উঠাবো, অন্ধ। তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, সব দেখতাম, আজকে অন্ধ কেন হলাম? আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এভাবে এসেছিল কিন্তু তুমি তা মানো নাই, মুখ ফিরিয়েছিলে, অন্ধের ভূমিকা পালন করেছিলে, আজকে সেজন্য তোমাকে আমি অন্ধ হয়ে উঠাচ্ছি। এই দশটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। এখন এই দশটা ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেল, কিন্তু কিছু কিছু কারণ আছে যেগুলোর কারণে ওই যে বলছিলাম, এখন যদি কেউ মাযুর হয় ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেল, উযু ভঙ্গের কারণ পাওয়া গেলেও তার উযু ভঙ্গ হয় না, আছে না কোনো কারণ কিছু? যেমন শুরুতে বলেছিলাম যে একটা লোকের সামনে বায়ু বের হলে উযু ভেঙে যায়, কিন্তু এখন যে ব্যক্তি মাযুর তার কিন্তু বায়ু বের হলেও ওই কারণ ভেঙে হবে না, তার এই সব সাথে হতেই থাকে। যে লোকটার পেশাবের রোগ আছে তার পেশাব বের হতেই আছে, এতটুকু সময় সে পায় না যে উযু করে সালাত আদায় করবে,
তাহলে সে পেশাবের রোগী। তো পেশাব বের হলে উদ্ভঙ্গ হয়, কিন্তু এই ব্যক্তি উদ্ভঙ্গ হবে না যতক্ষণ রক্ত থাকবে। ঠিক এরকম এতক্ষণ যেগুলো আমি আলোচনা করলাম এগুলো নওয়াকিদুল ঈমান, কয়টা হলো? দশটা। এই দশটা নওয়াকিদুল ঈমান, এই দশটা পাওয়া গেলেই আমরা তাকে কাফের বলবো না। আমি সংক্ষিপ্তকে বলছি, কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে আদামু কুলুবিহি আল কিতাবু শরীঈ। এই যে দশটা কারণ, কোনটা কারণ পাওয়া গেল নওয়াকিদুল ঈমান, ইমান ভেঙে যাবে, কিন্তু এখন তার কাছে শরীয়তের বিধান পৌঁছে নাই, এই জন্য সে কুফুরি কাজ করেছে। এগুলো যে কুফুরি কাজ, ইমান ভঙ্গের কারণ সে জানে না, অজ্ঞতা বশত এই কাজটা করেছে, শরীয়তের বিধান তার কাছে পৌঁছে নাই, এই কারণে সে কাজটা করেছে, তাহলে তাকে কাফের বলা যাবে না, একটা কারণ। কিন্তু এখানে মনে রাখতে হবে, শরীয়তের বিধান পৌঁছে নাই কিন্তু তার জানার সুযোগ ছিল। যারা আমাদের সমাজে এখন কেউ বাংলাদেশে বসে বলে আমি জানতাম না, এইটা তার জন্য ওজোর চলবে না। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈসা আলাইহিসসালামের পরে আমাদের নবীর আগমনের একটা গ্যাপ গেছে মাঝখানে, এটাকে ছাত্রাপ বলা হয়, এই সময় জন্মগ্রহণ করেছে, অথবা এখনই আসলো কিন্তু তার কানে শোনে না, বধি, সে কোরআন হাদিসের কোনো কথা শুনে নাই, অন্ধ, চোখে দেখে নাই, অথবা সে ছিল পাগল, আকল জ্ঞান নাই। এই লোকগুলোকে আমাদের মাঠে বলবে আল্লাহ, ওই লোকটা বলবে যে মাঝখানে এসেছিল আমি তো নবী পাই নাই, বধির বলবে আল্লাহ তোমার নবী গেছিল ঠিক আমি শুনি নাই, শিশু অবস্থায় যে মরল সে বলবে আল্লাহ তোমার নবী গেছিল কিন্তু আমি তো বুঝার আগে মারা গেছি, আহাম্মক বলবে, বোকা বলবে যে আল্লাহ আমি তোমার কালাম বুঝি নাই, তুমি জ্ঞান দাও নাই। এই লোকগুলো সম্পর্কে আছে, কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন তাহলে আমার হুকুম যদি ওখানে তোমরা বুঝতে পারতে তাহলে আমল করতে কিনা, মানে অবশ্যই করতাম। আল্লাহ তাআলা হুকুম দিলেন সব জাহান্নামে দৌড় দাও, একদল লোক জাহান্নামে দৌড় দিয়ে গিয়ে পড়বে, আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামকে ঠান্ডা করে দিবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা করা হয়েছিল এরকম ঠান্ডা করে দিবেন। আরেকজন লোক ছাগলের মতো খামে দিবে, ছাগল দেখেন না কি অবস্থা, নবীদেরকে ছাগল চড়াতে হয়েছে কি জন্য জানেন? ছাগলের একটা বদ অভ্যাস আছে, আপনি যদি অনেকগুলো ছাগল একাত্র করে টান দেন তো সামনে পাও বাড়াই যে খামে দিবে, পা হেঁচড়ে যাবে তবুও সামনে পারবে না, আপনি রাত করে পিছনে গিয়ে বাড়লেন বাড়ি, এখন ছাগল এক একটা এক এক দিকে দৌড় দিবে, এক একটা এক এক দিকে দৌড় দিবে। এই জন্য নবীদেরকে ছাগল চড়াতে হয়েছে। আমরাও দেখি কোরআন হাদিসের প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলার পরেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে কি এরা গোমরা হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, এগুলো বলে। কারণ কি? কারণ আমরা কোরআন হাদিসের এমন কিছু কথা বলি যেই কথাগুলো কেউ বলে না, আর এমন কিছু কথা বলি যেগুলো কোরআন হাদিসের নাই ওনারা করেন। মৃত্যু ব্যক্তির নামে তিন দিনা খাওন, চল্লিশা খাওন, এগুলো ওনারা করেন, আর আমরা বলি এগুলো হারাম। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে, পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে দোয়া করে বা কোরআন তেলাওয়াত করে অভিশাপ করে পারিশ্রমিক সকল হারাম। এটা ফতোয়া হানাফি কিতাবের সব কিতাবের ফতোয়া কিতাবে, বড় বড় কিতাবে ফতোয়া সামিতি আছে, এরপর আরো বড় কিতাব তাফসীরে মারফুর কোরআনে আছে। আমি এখানে এটা খুলে দেখাই এক সময় সূরা বাকারার 41 নম্বর আয়াত তাফসীরে বলা আছে যে মৃত্যু ব্যক্তি ঈসা আলাইহিসসালামের উদ্দেশ্যে যে ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে দোয়া করলো, অজিহা পড়ালো বা কি করলো, খতম করাইলো, সম্পূর্ণ হারাম কাজ করলো, যে পরে সে হারাম, যে পরে সে হারাম কাজ করে, আল্লাহর নবী এরকম খতম করার নাই, সাহাবায়ে কেরাম করার নাই, আল্লাহর নবীর জীবদ্দশায় মা ফাতেমা, আল্লাহর নবীর ছোট মেয়ে, এইটা ছাড়া বাকি সব মারা গেল, আল্লাহর নবী খতম করাইছিলেন, কেউ দেখাইতে পারবে? আল্লাহ নবীর প্রত্যেকটা কাজ, কয়টা চুল পেকেছিল, আল্লাহ নবী কেমনে হাঁটতেন, কেমনে কথা বলতেন, এই সব বিষয়গুলো হাদিসে বলা আছে। আল্লাহ নবী যদি আমার একটা মিলাদ করাইছেন তা হাদিসে আসছে না, এগুলো আবু বকর ওমররা করাইছেন,
আল্লাহর নবীর মৃত্যু করে সাহাবীরা করেন নাই, সাহাবীদের মৃত্যু করে তাদের সন্তানরা করেন নাই, আল্লাহর নবী জানতেন নাই গুলো। আর এখন বের হলো তেহরাম, তেহরাম। এই তেহরাম কোন ভাষা যা বলতে পারেন তারা? আরবি ভাষা? না না, এই তেহরাম ফার্সি ভাষা। বুঝাই যাচ্ছে অগ্নি পূজকদের আকিদা ছিল, হিন্দুদের আকিদা ছিল এই পৌত্তলিক এবং অগ্নি পূজক, এদের আকিদা হলো এই, মানুষ মৃত্যুর পরে 40 দিন পর্যন্ত রুহুটা ঘুরতে থাকে আশপাশে, এরপরে রুহুটা বিদায় নেয়। এই জন্য 40 দিন ওরা ভালো খাওয়ন দিয়ে বিদায় দিতে হয়। হিন্দুরা এখনো শ্রাদ্ধ করে, ওই হিন্দুদের থেকে যখন এই লোকেরা ইসলাম গ্রহণ করেছিল, মায়াগুলো ত্যাগ করতে পারে নাই, গলায় একটা পয়সা লাগাইতো, এটা নিয়ে গেছে কোথায়, কোমরে, আপনার কোমরের আগে যে টাকা পরে কালো, এটা ওই যে পয়সাটা মায়া থাকতে পারে নাই, ওটা ওখানে পড়ে, এটার সঙ্গে ময়লা লাগে, গোসল খরচ হলে ময়লা লাগে, ওইটা বুঝতে কোনো সময় তাবিজ লাগায়, সুতা লাগায়, এগুলো পরিষ্কার হাতে যাবেন ইনশাল্লাহ। এই সুতা বান্ধা হাতে এখন দেখবেন যে যুবকের হাতে সুতা, মাজারের সুতা, এগুলো শিরিক, এই মাজারের সুতা, গলায় তাবিজ। আমি গত রাত্রে আগে রাত্রে সাক্ষীর একটা মামলে গেছি, তো বাচ্চা নিয়ে আসতে হবে, একটু ফুটিয়ে দেন যে গলায় একটা তাবিজ, আমি আগে তাবিজটা কাটো, ওই বাচ্চা রাজি না কাটতে, আজ বাচ্চার বুঝাইলাম যে এটা কাটলে এটা নাকের সজা আসবে, এটা আমি ফুটিয়ে দিলে সজা ইনশাল আসবে না, কোনো হাতে চিন্তা আসবে না, তুমি কেটে ফেলে দাও। তারপরে একটা কেটে নাইলাম, কাটলাম, তারপরে ফেলে দেওয়া হলো। এখন এই যে তাবিজ কবজ এইগুলো করে এরা, আমরা এগুলো বিরুদ্ধে বলি, এরা বলে কি হাতিস এরাও পরে, কিন্তু ওই যে আমি বলি যে একটা রঙিন গ্লাস লাগাই, আমার এখন গ্লাস রঙিন হয় তারপরে সবাইকে রঙিন দেখবো, আপনাকে রঙিন সবাই, লাল গ্লাস লাগাই সবাইকে আর লাল দেখা যাবে। আমাদের দেশের লোকেরা যদি হাদিস পড়ে, আমি ওনাদের ছোট করছি, ওরা পড়ে খালি একটা রঙিন গ্লাস লাগাই, আপনারা বুঝতে পারেন যে এত হাদিস কিনা পড়ায়, ওনারা কম বোঝে না খুব বেশি বোঝে, কম বোঝে না, কম বোঝে ভালো ছিল, বেশি বোঝে, বেশি বুঝলে কেমনে? এই হাদিস যখন পড়ায়, হাদিস বলা আছে, এই হাদিসটা মেশকাতে বলছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো, যে তাবিজ ঝুলায় সে কি করলো, আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই হাদিসটা পড়ায় তো পড়াবার সময় বলে কি, এই যে শিরিক বলা হয়েছে এটা আমরা যে তাবিজ দিকে, এই তাবিজ না, এগুলো হচ্ছে কিন্তু চশমা লাগাচ্ছে রঙিন গ্লাস, এটা হচ্ছে জাহিলি যুগে মক্কার কুফাররা কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত, ওইটা বলা হয়েছে। আর আমরা যেটা লেখি এটা কোরআন হাদিস দিয়ে লেখি, এখানে এইটা শিরিক না। তখন ছাত্র বুঝলো, খালি একটু চাবি ঘুরে দিল শেষ, ছাত্র বুঝলো যে হ্যাঁ তাহলে এটা বৈধ, আমি ওইটা লেখবো, দেখা শুরু করলো। আমি আপনাদেরকে বলবো আল্লাহর অস্তে হুজুরের তাবিজের কিতাবটাকে এক্ষুনি দেখবেন, ওইখানে লেখা আছে নকশা, সুরা ফাতিহার নকশা, এটা সুরা ইয়াসিনের নকশা। এখন যদি এটাকে কোরআন হাদিস বলেন, তাহলে আমি আজকে নামাজ দাঁড়াইয়া ফজরের সময় সুরা ফাতিহার পরিবর্তে সুরা ফাতিহার নকশা পড়ব, 527, 3003, 1005, আল্লাহু আকবার, এরপরে রুকুতে দাঁড়িয়ে গেলাম, ওখানে আরেকটা পড়লাম, আবার এরকম পাবো 3003, 7005, 10,03, তোরে এখানে নকশা করে দিলাম, আল্লাহু আকবার, নামাজ হবে কেন, হয়তো কোরআন, এইটা যদি কোরআন না হয়, নামাজ যদি এর দ্বারা না হয়, 786 দিয়ে নামাজ পড়লে নামাজ যদি না হয়, তাহলে বোঝা গেল 786 দিয়ে যারা বিসমিল্লাহ লেখে তাবিজ লেখে এটাও কোরআন না, এটা একটা শয়তানি, এটা কি শয়তানি। এরপরে দেখবেন তাবিজওয়ালারা করে কি, সুরা ফাতিহা লেখতেও জানি ঘুরেই ফিরাইয়া, এটা নাকি কুফুরি কালাম, সুরা ইখলাস এইভাবে লেখছে, কানাকানি লেখছে, ঘুরেই লেখছে, এটা নাকি কুফুরি কালাম, কুফুরি কালাম কোরআন থেকে কি হয় এইভাবে ঘুরেই লেখে, তাহলে এখন কুফুরি কালাম হচ্ছে না? আপনি তাবিজের বই খুলে দেখবেন, হেরবে সোলাইমানি আমার বাসায় আছে তাবিজের বড় বড় কিতাব, এগুলো আমি সংগ্রহ করেছি, এই বাংলাদেশে যারা তাবিজ দেখে এত নকল বই এদের কাছে, আমার কাছে আসল বই আছে, কারণ এগুলো বই দেখছি,
বই দেখতে গুলো পড়া লাগছে ভালো করে। এই জন্য আমি ইন্ডিয়ার থেকে হেরজে সুলাইমানের অরিজিনাল উর্দু যেটা আমার কাছে সংরক্ষিত আছে, ওর মধ্যে লেখা ইয়া হামান, ইয়া ইসরাইল, ইয়া মিকাইল, ইয়া দারদাইন, আমি তাদেরকে দেখাইছি এখানে অনেক লোক আছে। ইয়া হামান, ইয়া ইসরাইল, কার কাছে সাহায্য যাচ্ছে? এই জন্য মনে রাখতে হবে এই যে আকাম গুলো করে এইগুলো আমরা ধরাই নেই, এই জন্যই সমস্যা। এই লোকগুলো ভালো না, খবরদার এদের কাছে যাইবে না, এদের কাছে গেলে ওনাদের অতীতের যে টাকা পয়সা দিতে তা ফেরত চাই না। আমার মসজিদে আমি যখন ঢাকা ধানমন্ডি পনেরো নম্বর থেকে রায়বাজার যারা গেছেন মামবা ছাতেন বাদ মসজিদ, এখানে ক্ষতি হবে। তো আমার ওই মসজিদের সাবেক ইমাম ছিলেন আমার আগে, তিনি মাশাআল্লাহ ঋণ পাওতেন। লোকেরা এসে আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আগের হুজুর যে ঋণ পাওতেন ওই ঋণগুলো আপনাকে দিয়ে যায় নাই? তখন আমি বুঝলাম যে উনি যে বড় বড় জমি জমা কিনেছেন ওইখান থেকে ধানমন্ডি ওখানে গেলে পরে 100 কাঠা জমি এখন আর। তো এত সম্পত্তি কোথেকে করলেন? অবশ্য তখন এত দাম ছিল না আমার। আমি ওই ইমাম সাহেবের ছেলেদের থেকে 4 কাঠা জমি কিনেছি ঢাকাতে। তো উনি এত পাইবে কোথায়? এটা বুঝলাম তখন যখন আমাকে লোকেরা এসে বলেন আগের হুজুরের দিনগুলো আপনাকে দিয়ে যায় নাই। আমি ওই 4 কাঠা কিনতে আমার বরিশালে বাড়ি ছিল, সেই বরিশাল শহরের বাড়ি বিক্রি করে নিজের এরপরে আরো দেখা সব জমা করে তারপরে কিস্তিতে দিয়ে ওই জমিটা ক্রয় করেছি। আর উনি 100 কাঠা জমি কিনলেন। এই কারামতি বুঝলাম তখন যখন বুঝলাম যে কি দিন পালতেন উনি। আমি বললাম যে ভাই উনি তো মারা গেছেন, সম্ভবত উনি যে দিনগুলো পালতেন ওগুলো না খেয়ে শোকে দুঃখে ওগুলো মরে গেছে। এখন আর এই এলাকায় ওই দিন দিন নাই। আমি যেদিন থেকে পা রাখছি কিন্তু এখানে দিন সব হয়ে গেছে। এই এলাকায় আর দিন দিন আসবেন, আপনারা আসবেন না এখানে দিন ধরে। আপনি এখানে আসলে খালি বলে দিবেন যে জসীমউদ্দিন রহমান সাহেব বলছেন এখানে ভাইয়ে যা, তো দিন আর এই এলাকায় ঢুকবি না। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য কিন্তু এই একজন মোমিনের কাছে দিন আসতেই পারে না। মোমিনদেরকে শয়তান ভয় পায়। এই সমস্ত কাহিনীগুলো পরে দেখবেন যারা তাবিজ দেখে পেলেকে ধুয়ে খাইতে হইবে, এটা তিমির বর্তনে লিখতে হবে, এরপরে মেসকো জাফরান দিয়ে রাখতে হবে, ধুয়ে দিয়ে খাইতে হইবে, এই পেলেট দিয়ে খাইবে। এরপরে অনেকে আবার শর্ত লাগায় এই তাবিজটা লেখতে কালো মুরগি তাজা রক্ত লাগবে। কালো মুরগি, লাল মুরগি কেউ বলে, এটা কি জন্য জানেন? কালো মুরগি এজন্য বা লাল মুরগি এজন্য যাতে কেউ ফার্মের মুরগি রানিয়ে আসে, আর তাজা রক্ত এই জন্য যাতে করে মুরগিটা জবাই করে খালি রক্ত রানা নিয়ে আসে। হুজুরের বাড়িতে এসে দেবো তাজা রক্ত মানে গরম রক্ত, যে রক্ত জমা হয়ে যায় না, এটা তাবিজ দেখতে হবে। এইটা পাইতে হলে তো হুজুরের বাড়িতে এসে জবাই করতে হবে, আর হুজুরের বাড়িতে এসে জবাই করে মুরগি কোনো বেটা গোস্ত বাড়ি নিয়ে যাবে, এটা কোনো বোকায় কাজ করবে এরকম? খালি হুজুর মুরগিটা পেয়ে গেল। এরপরে তেরাগি আছে, নামগুলো কি তেরাগি? 501 টাকা। এটা কেন ধার্য করলো? মুরগি পাইলো খাও, চাউল তোর খাওয়া পায় নাই, চাউল কিনতে হবে, মশলা কিনতে হবে, এটা টাকা টাকা দিয়ে পাওয়া গেল। এই কাজগুলো এই লোকগুলো করে সেগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্যই সমস্যা। এই লোকগুলো ওই যে বায়াত করলাম, মুসলিম ভূখণ্ড উদ্ধার করার জন্য বায়াত হবে, মুসলিমদেরকে রক্ষা করার জন্য বায়াত হবে, মুসলিমদের ইমাম থাকবে, সেই ইমামের কাছে মুসলিমরা বায়াত করবে, সেটা আপনারা চিন্তাই করে নিয়ে গেছেন তীর মুরগির মধ্যে। এই কথাগুলো আমরা বলি এই কারণে ওনারা আমার ঘরে খুবই খ্যাপা, কারণ এই জিনিসগুলোকে এত সুন্দর করে ধরাইয়া দেওয়াটা এটা আগে আর কেউ করে না ওনাদের, এই জন্য এই কাজগুলো করা হচ্ছে। যাই হোক বলতেছিলাম, এই জন্য বলছি খবরদার, এই দেশে ওই ওজোর চলবে না আমি জানতাম না, আপনাদের এটা দায়িত্ব এটা জানাই দেওয়া। এটা হলো ওইখানের কথা যার কাছে শরিয়ত এনে পৌঁছে নাই। এক নম্বর হলো যে শরিয়ত এনে পৌঁছেই না তার কাছে, আফ্রিকার জঙ্গলে তাদেরকে পাওয়া গেছে, গভীর জঙ্গল হেলিকপ্টার চালাইয়া দেখা গেল কিছু লোক ঝুপড়িতে থাকে, কয়েক মাস আগে পড়তে গিয়ে দেখেন নাই,
এদেরকে হেলিকপ্টার গেল যখন দেখার জন্য, ওরা তো এমনি পাখি শিকার করে খায়, হরিণ শিকার করে খায়, খরগোশ শিকার করে খায়, মনে করলো বড় একটা পাখি পাওয়া গেছে। হেলিকপ্টার যখন উপরে গেছে তো তীর পরামর্শ করে, এটা বড় পাখি কয়েকদিন খাওয়া যাবে, তা ভোগ করে আওয়াজ করে, তীর মারা শুরু করলো। ওই লোকগুলো জানে না যেটা একটা হেলিকপ্টার, এটা মানুষের চালায়, ওরা ইচ্ছে করে যে তিন মিশে তিন ত্রিশ করে দিতে পারে, ওরা জানেই না এত বড় পৃথিবীতে মানুষ আছে ওদের মতো, জানে না। এই লোকগুলো যদি বলে যে আমরা জানি না, তাদের কাছে দিন পৌঁছে নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যেখানে এলেম অর্জন করার সুযোগ আছে, সবকিছু আছে, তারা যদি বলে এলেম অর্জন করতে পারি নাই, এটা তার জন্য ওজোর না, বরং তার জন্য এটা আর একটা অবাল, বরং তাকে আল্লাহ ভাবেন কেন শিখো না, শিখে করো তো করো। আমরা বিগত আলোচনায় তারপর আলোচনা করেছিলাম গত আলোচনায়, এই জন্য মনে রাখবেন। অনেকে বলে আমরা জানিও না করিও না, ঠিক আছে, যারা জানে এরাই বরাবর রয়েছে, এইটা একটা মিথ্যে কথা। আরে বেটা, যে বেটা সাঁতার জানে, দুইটা লোক নৌকা গেছে একসাথে, একটা সাঁতার জানে আর একটা জানে না, নৌকে ডুবে গেছে। এখন যে ব্যক্তি সাঁতার জানে না তার বাঁচার উপায় কি? ও তো শেষ। আর যে সাঁতার জানে সে ব্যক্তি হয়তো আশা করা যায় যে কতক্ষণ সাঁতার কেটে হয়তো বাঁচতেও পারে। ঠিক এরকম ভাবে তুমি যে জানলা না, না জেনে তো আরো ক্ষতি করো না, এই জন্য জানতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত বললাম এই যে দশটা ইমান ভঙ্গের কারণ আলোচনা করেছি, এই দশটার কারণে ইমান ভঙ্গ হয়ে যায়, তবে কেউ যদি এরকম হয় যার কাছে এই শরীয়ত এলেম পৌঁছেই নাই এবং পৌঁছার কোনো ব্যবস্থাও ছিল না, শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, সেই ব্যক্তির দ্বারা যদি কোনো একটা এরকম কুফুরি কাজ হয়ে যায় তাকে আমরা কাফের বলবো না। এটা একটা কারণ বললাম, কিন্তু আরো একটা কারণ হবে। আপনারা নিয়মিত আসলে এগুলো এলমি বিষয়, আপনারা এগুলো শুনবেন, শোনার পরে ইনশাল্লাহ এলেম অর্জন হবে। এইখানে কোনো খাজা বাবার কাহিনী হয় না, গাজা বাবার কাহিনী হয় না, কোন পীর আকাশে উঠলো, কোন পীর পানিতে ভাসলো। আমি বলি যদি পানিতে ভাসা কোনো বুজুর্গি হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ রাজা হাসগুলো, ওরা পানিতে ভাসে। আর আকাশে ওরা যদি কোনো বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ কি? শকুন, তীর, এগুলো খুব বেশি ভাসে। এইগুলো মনে রাখবেন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শুনতে হবে, এলেম অর্জন করতে হবে, মানতে হবে। কোরআন হাদিসের কথা যখন আমাদের কানে আসবে, এটা আমার বিরুদ্ধে যাক, আমার পীরের বিরুদ্ধে যাক, আমার শতপক্ষ আকীদার বিরুদ্ধে যাক, সঙ্গে সঙ্গে আমি তওবা করব, এটা মুমিনের কাজ। আর মুনাফিকদের কাজ কি? এটাকে অজুহাত তালাশ করা, ঘুরেই সেই বলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তাওফিক দান করুন, আমিন। আমরা এই আলোচনার পরে দুইটা জিনিস রাখবো, একটু মুজাকারা। মুজাকারা মানে হচ্ছে আমি যেটা বললাম এটা যে যেটা পারে, এক এই পুরো আলোচনার যে বিষয়গুলো আসলো এক একজন এক একটা পয়েন্ট বলবো, যে এই আলোচনাটা হয়েছে এখানে, এটা একটা মুজাকারা, এই পরীক্ষা আমি করবো, কারো বাধ্যতামূলক না, নিজের ইচ্ছায় বলবেন। আমি দেখবো খালি পয়েন্টগুলো সব আছে কিনা। এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনাদের কিছু প্রশ্নোত্তর থাকবে, এই সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন, অন্য কোনো বিষয় না। আমরা যে আলোচনা আজকে করলাম নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কারণ, এগুলো কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো সেগুলো নিয়ে প্রশ্ন করা সংশ্লিষ্ট আলোচনার মধ্যে, এটা লিখিত প্রশ্ন করলে ভালো হবে। তো আগে আমরা মোজাকারটা করি, আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে আপনারা একজন আগে কে বলবেন, একজন কি আলোচনা হয়েছে? আচ্ছা, আর কি আলোচনা হয়েছে? সিরিয়াল দরকার নাই, যে যেখানে পারেন, যে যেটা মনে থাকে, পুরো আলোচনায় যে বিষয়গুলো আসছে এর কোন একটা পয়েন্ট আপনি আলোচনা করতে পারেন, মানে বলতে পারেন। জি মাশাআল্লাহ, মানে ইসলামের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে, অথবা অমুসলিমদের শক্তি যোগানো, শক্তি সামর্থ্য যোগানো, শক্তিশালী করা, এই কাজটা একটা নওয়াজুদ্দিনের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। জি মাশাআল্লাহ।
মাধ্যম বানানো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি তুচ্ছতা ছিল বা এটাই বা উপহাস করা। হ্যাঁ এখানে দুইটা বিষয় আছে, একটা হলো ঘৃণা করা, একটা হলো তুচ্ছ করা, দুইটা ভিন্ন জিনিস। তুচ্ছতা ছিল করা মানে উপহাস করা মজাক করা, আর একটা হলো মনে মনে ঘৃণা করে, দুইটা আলাদা আলাদা হয়েছে। আর জি হ্যাঁ মোনাফিকি করা, তো মোনাফিকটা কেমন হয় একটা ইয়ে আছে। হ্যাঁ আল্লাহ নবীর আদর্শকে অন্যের আদর্শকে ভালো মনে করা অথবা সমান মনে করা এরকম একটা বিষয়, এটা না তো মনে একটা অবশ্য। জি আর শিরিক বর্জন করা, ঠিক আছে আলোচনা আসছে এগুলো সবই। জি যে মুসলিমদের জন্য জিহাদ ফরজ আইন হয়ে যায় কখন, তার চারটে কারণ থেকে দুইটা কারণ আমি বলেছি এখানে। একটা কারণ এখানে এসে গেছে যে মুসলিম ভূখণ্ড যখন কোন কুফফাররা দখল করে ওটা উদ্ধার করা প্রথমে ওই এলাকার লোকদের জন্য ফরজ আইন হয়ে যায়, তারা না পারলে পরবর্তী লোকদের জন্য, তারা না পারলে পরবর্তী লোকদের জন্য, এইভাবে সারাখানা অগরবান পুরো পৃথিবীর লোকদের জন্য ফরজ আইন হয়ে যায়। সেই মতে যেদিন থেকে আমি বলেছি স্পেন মুসলমানদের হাত ছাড়া হয়েছে কুফফা দখল করেছে, সেদিন থেকে ওই ভূখণ্ড উদ্ধার করা মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে গেছে। এরপরে ফিলিস্তিন, কাশ্মীর, এরপরে এরপরে কি আপনার ইরাক, এরপরে আপনার আফগানিস্তান, এখন কত দখল হচ্ছে দি মাশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আর একটা পয়েন্ট আছে এর উপরে, আর এই সবগুলোকে টিকিয়ে রাখার জন্য জিহাদ হচ্ছে। জিহাদ জিহাদ ওই যে জিহাদ বলে না, জিহাদ কি জিনিস, এই সবগুলো টিকিয়ে রাখার নাম। কারণ টিকে প্রত্যেকটা দেশে সামরিক বাহিনী থাকে কিনা, ঠিক ইসলামের এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা, নাম হচ্ছে কি জিহাদ। জিহাদ মানে এই না যে সব মুসলিমকে মারো, জিহাদ মানে হচ্ছে আপনি মনে করুন একজন ডাক্তার, হ্যাঁ জিহাদ দরকার, এটা ছাড়া টিকবে না এগুলো। জিহাদ না থাকলে আস্তে আস্তে সব দখল করবে, জিহাদ থাকলে কুফাররা ভয় করবে, মুসলিমদের কবি দখল করতে পারবে না, আর জিহাদ না থাকলে সব দখল করে নিয়ে যাবে। এই যে ওটা হচ্ছে ছাপ, সবগুলো টিকে রাখার জন্য ছাপ। মাশাআল্লাহ এটা খুব একটা ভালো পয়েন্ট ছিল। এই জন্য হাদিসে বলা আছে যেরওয়াতুল সানামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদকে বলা হয়েছে। মাশাআল্লাহ জি আর কি কি পয়েন্ট, অগ্রাধিকার দেওয়া আল্লাহর আইনের চেয়ে অন্য আইনকে অগ্রাধিকার দেওয়া, এটা ইমান ভঙ্গের একটা কারণ। আল্লাহর আইনের চেয়ে কুফুর দিয়ে মানবরচিত আইন ভালো, আল্লাহর আইনের যুগে চলে না, অথবা আল্লাহর আইনে চলে ওটাও চলে, এরকম যদি কেউ করে এটা আসে ইমান ভেঙ্গেও গেল, ইমান তার ঠিক থাকে না। জি আল্লাহ আল্লাহর দিন শিক্ষা করা বা আমল করা এগুলোর থেকে অমনোযোগী হয়ে যাওয়া, এগুলো কোনো গুরুত্ব না দেওয়া মানে গুরুত্বহীন হয়ে যাওয়া, তো গুরুত্বহীন দিন। দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হচ্ছে আল্লাহ তাআলা তারপর সন্তুষ্ট হয়ে যাবে, শাস্তি করতে না যায় না, কিন্তু এটা একটা পরিভাষা সাহাবীদের নামের সঙ্গে বলা হয়, যেন আলাইহিস সালাম মানে তার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, নবীদের নামের সঙ্গে বলা হয়, রাদিয়াল্লাহু আনহুম সাহাবীদের জন্য বলা হয়, আর সাধারণ মুমিনের জন্য রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। কাজেই এইগুলো ঠিক রাখাটা উচিত, নইলে ইলতিবাস হয়ে যাবে, দেখা যাবে ওলিদের জন্য এই নামগুলো ব্যবহার করলে যারা এগুলো বুঝে না তারা সাহাবী মনে করবে। যেমন বললো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মনে করবে কি আব্দুল কাদের একজন সাহাবী। এই জন্য যখন একটা পরিভাষা হয়ে যায় তখন সেই পরিভাষাগুলোকে আমল করা উচিত, একটা জায়গায় একটা লাগানো উচিত না। আলী আলাইহিস সালাম, হাসান হুসাইন আলাইহিস সালাম,
এগুলো শাব্দিক অর্থে যদিও না যায় কিছু নাই, কারণ আলাইহিস সালামের তার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, কিন্তু এটা পরিভাষা নবীদের জন্য বলা হয়। এখন যদি আপনি অন্যের জন্য বলেন তাহলে এটা মনে করা যেতে পারে যে উনি নবী, এই জন্য বাঁচার জন্য এগুলো বর্জন করতে হবে। পরিভাষাকে যেখানে যে পরিভাষা ওখানে সে ব্যবহার করা উচিত। তাহলে আমরা কি প্রশ্নোত্তর চলে গেছি? আচ্ছা, আপনারা ছোট ছোট প্রশ্ন করতে পারেন, যেহেতু লিখিত হয়তো আপনারা করেন নাই, আপনারা ডাইরেক্ট করার অসুবিধা নেই ইনশাল্লাহ। আমার তাহলে এটা হলো মজা করাটা খেয়াল রাখে, এই জন্য তাহলে ওই জিনিসগুলো আবার নলেজে চলে আসলো, যেন এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে বের হয়ে চলে গেল, এটা না হয়। এটার নাম মজা করা, আমাদের আলোচনা ইনশাল্লাহ মজা করা থাকে, মজা করা মানে আবার পুনরাবৃত্তি। আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে, যে মানে কোনো ব্যক্তিকে আল্লাহর ওলি বলে কি করা, নির্ধারিত করে দেওয়া, ওলি এ কামেল, ওলি এ মোকাম্মেল, এটা একটা শিরিক। কি জন্য এটা শিরিক কেন কে বলতে পারবে? অর্থাৎ আল্লাহর এলেমের ভিতরে নিজে অংশীদার বানানো হলো, যে বিষয়টা জানেন একমাত্র কি, কে আল্লাহর ওলি আর কে আল্লাহর দুশ্মন, এটা হাকিকাতে জানেন কি, এর প্রকৃত এলেম আল্লাহর কাছে। আমরা পার্থিবভাবে কাউকে মনে করতে পারি। এখন যদি কেউ মনে করে যে অমুকে নিশ্চিত আল্লাহর ওলি, তাহলে সে কি করলো, যে বিষয়টা আল্লাহর এলেম সেইখানে সে নিজেকে অংশীদার বানাইল। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শিরিক। এই শিরিকে আমার জাতি ব্যাপকভাবে জর্জরিত। জি বুঝি না, ও আচ্ছা, হিন্দু যদি সাহায্য চায় সাহায্য করা যাবে কিনা? না যায় না, যদি মনে করেন যে সে ইসলামের কোনো ক্ষতি করবে না, বরং তাকে সাহায্য দিলে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে, তো দিতে পারবেন। তবে জাকাতের টাকা ফেতরা ওয়াজিব যেগুলো ফরজ যেগুলো, এগুলো তাদের জন্য না, ওগুলো নফল দান করতে পারবেন। ফরজ জাকাতের জন্য আটটা খাত আছে, তো ওর মধ্যে একটা আছে মোয়াল্লা ফতুল কুলুব, সেটা একটা ভিন্ন বিষয়, তো ওটাও কোনো কোনো ক্ষেত্রে জায়গা আছে। তো এটার জন্য ভিন্ন খাত, আমাদের জায়গাতে আটটা খাত আছে। বাকি হলো যে সাধারণভাবে এই ফেতরা জাকাত এগুলো কুফাদেরকে দেওয়া যাবে না, নফল দান করতে পারে। তবে যে আপনার দানের দ্বারা সে ইসলামের ক্ষতি করতে পারে, কুফুরকে সাহায্য করা হয় ইসলামের ক্ষতি করার জন্য, এটা যায়। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দেখেন বিষয়টা হচ্ছে এই ঘটনার কোনো সহি কোনো দলিল নেই, বাকি এটা বাস্তব যে কোরআন সুন্না মোতাবেক যারা চলে তারাই মানে কি আমরা বাহ্যিক তাদেরকে আল্লাহ মনে করতে পারি। এটা আগেই বলছি মনে করতে পারি একটা বিষয়, আর একটা সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেট দেওয়ার অধিকার কারো নাই। আল্লাহর নবী যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীর কাছে ওহি আসতো, অমুকে অমুকে জান্নাতি আল্লাহ নবী বলে গেছেন, এরপরে আর কারো কাছে ওহি আসবে না, কাজে এই ক্ষমতা কারো দেওয়া হয় নাই। এখন অমুকে বলবেন অমুকে আল্লাহর ওলি না, এগুলো বলার কোনো সুযোগ নাই। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, ওই কিতাবে এইরকম অনেক কাহিনী আছে, অনেক বানানোর কাহিনী, যার উপর এখানে আলোচনা করেছি বহুবার, সেখানে এগুলো পড়লে দেখবেন যে মাশা আল্লাহ, আর কোনো হাদিস লাগবে না। ওই হাসান বসরি আরে বসরি পালাপড়ি খেলাচ্ছে, হাসান বসরির আরে বসরিকে খুঁজে পাচ্ছে না, সাত আট মান জমিনে কোথাও নাই। শেষ পর্যন্ত যখন দেখা হলো, জিজ্ঞেস করলো যে তুমি কইছিল আরে বসরি, তোমাকে পাইলাম না কোথাও, সাত আট মান জমিনে কোথাও নাই। তো রাবেয়া বসরি বললো যে তুমি আমাকে পাইবা কি করে, আমি তো আল্লাহর আরশের পায়ের তলে গিয়ে পালিয়েছিলাম। কাহিনী আছে এরকম, আপনি চিন্তা করলেন না, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন ইব্রাহিম যখন সঙ্গে, তাফসীরের সব কিতাবে মেরাজের কাহিনী আছে, হাদিসের সব কিতাবে আছে, সেখানে কি আছে, প্রথম আসমান পর্যন্ত গেলেন, আসমানে দারোয়ান যারা তারা জিজ্ঞেস করলেন যে কে তুমি, বলে ইব্রাহিম, তোমার সঙ্গে কে মানুষ হবে, তাই ঢাকা হয়েছে, হা ঢাকা হয়েছে, তারপরে দরজা খোলা হলো, তারপরে এইভাবে গেল কয় আসমান। আল্লাহর নবীর জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন হলো, আর ওলিরা লাভ দিয়ে আরো সে পায়ার পরে চলে গেল, একটা দরজা খোলার প্রয়োজন হয় নাই। এরকম ভাবে রাবেয়া বসরির কাহিনী আছে, তাজকিরাত আউলিয়ার কাহিনী আছে, রাবেয়া বসরির জীবনী, আমি এগুলো পড়ে বলছি, মানে এই সমস্ত ওয়াজ আমি একবার করছিলাম, করি না তারা, এগুলো এইবার জানি লোক, আমরা এই ওয়াজগুলো আমরা আগে করেছি, এখন দেখি আল্লাহ কাছে তওবা করেছি, আল্লাহ কত অন্যায় যা করেছে মানুষকে সেরেকে নিয়ে গেছে, এটা কাফফারা হচ্ছে। এখন তো আছে ওখানে
ইব্রাহিম ইবনে আদহাম হজ করতে গিয়ে দেখেন কাবা শরীফ দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। মক্কায় গিয়ে যদি কাবা শরীফ না পায় তাহলে কি করবে? সেজদায় পড়ে গেল, আল্লাহ আমি কি অপরাধ করেছি তোমার কাবা দেখতে পাচ্ছি না? তো আল্লাহ বললেন যে রাবেয়া বসরি, এই ইব্রাহিম আদহাম তোমার কোন অপরাধ না। আসল বিষয়টা হচ্ছে, রহস্য হচ্ছে এই, রাবেয়া বসরি বুড়া মানুষ হজ করতে আসতেছে আমার অলি, তো তাকে আগাই আনার জন্য কাবা শরীফ চলে গেছে, কাবা চলে গেছে। এখন এই জন্য কাবা ধরে দেখতে পাচ্ছ না, সুবহান আল্লাহ কত বড় মর্যাদা। এই ওদের কাহিনী আমি আপনাদেরকে বলি, কাবা শরীফে প্রত্যেকটা মুহূর্তে তওয়াফ চলে, শুধু ফরজ নামাজের সময় তওয়াফ বন্ধ থাকে। ফরজ নামাজের সালামটা ফিরাই মানুষ সঙ্গে সঙ্গে লাভ দিয়ে মানুষরা কেউ হাজরা সাহেব কেউ তওয়াফ করা শুরু করে, যারা গেছেন তারা ভালো করে জানেন। রানা কাল্লা বহুবার নিয়েছে, সেটা এবারও যাবো। আমার সঙ্গে যারা হজ করতে যায় পাবলিক, এদেরকে দেখাই এসে দিল লাভবাহিক হজ কথা বলে বুঝতে দিলে বড় লাভবাহিক, এই শিরিক মুক্ত হবে। লাভবাহিক আল্লাহ লাভবাহিক, লাভবাহিকা না শারিকা রাখা লাভবাহিক সব পাপ। এই এহরাম পড়ার সময় পুরো সবক দিতা হইবে যে লাভবাহিকা না শারিকা লাভ বুঝে শুনে বলো। তো যাই হোক, ওইখানে গেলে পরে প্রত্যেকটা মুহূর্তে তো অফ চলে। তো তুমি যখন কাবা শরীফ পাইলে না, কাবা চলে গেল, তার তো অফ করে তফ অবস্থা কিসে তফ করে গেল। তারপরে সারা দুনিয়াতে মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, কাবা যখন চলে গেল তো কাবা যেদিকে চলে গেল তার উল্টো দিকে লোকদের নামাজ অবস্থা কি? এখন দেখেন আল্লাহ যাদেরকে গোমরা হতে দেন তাদেরকে হেদায়েত করতে পারে না। একজন বড় মুহাদ্দিস ঢাকায় বুখারী পড়ায় আমাদের একজন ছাত্র গিয়ে বললো যে ওদের দশম শত বলেছেন এগুলো মিথ্যা কাহিনী, কাবা গেলে লোকদের নামাজ অবস্থা কি? ওই হুজুর কি বললেন? কই যে ও তাহলে আসল কাবা যায় নাই, ওটা ছায়া কাবা গিয়েছে। ওই ছাত্র তার অত উঁচু বোঝে না, সে আবার আসে আমাকে বলল হুজুর ওইখানে উত্তর পাওয়া গেছে, খুব খুশি। কি উত্তর দিল? আসল কাবা যায় নাই, ছায়া কাবা গেছে। আমি তো উনি বোধ হয় বাচ্চাদের মতো বাচ্চাদের জীবনে ফিরে গেছে। বাচ্চাকে যদি আপনি বলেন এই বেটা বাজারে যাবি না মসজিদে যাবি, সে বলবে মসজিদে যাবো। আর যদি ঘুরেই বলেন মসজিদে যাবি না বাজারে যাবি, তো সে বলবে কি? বাজারে যাবো। তার মানে কি বুঝতে পারছেন? আগেরটা সে ভুলে গেছে। আপনি যে দুইটা কথা বলেছেন প্রথমটা সে কি হয়ে গেছে? শেষেরটা মনে রেখেছে। এই হুজুরও ভুলে গেছে, আগে বললো ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় হজ করে কাবা খুঁজে পায় নাই, আর এখন বলে ছায়া কাবা গেছে। আসল কাবা যদি না গিয়ে থাকে তাহলে উনি কাবা কেন খুঁজে পাইলেন না? আর এই কাহিনীর কেন অবতারণা হলো? এখন তুমি বলো কাবা জানে, আসল কাবা জানে, ছায়া কাবা গেছে, তাহলে উনি কাবা খুঁজে পাইল না কেন? আসল কথা যায় নাই। আসল বিষয়টা হচ্ছে এই, আমি যে বললাম হুদাইবিয়ার সন্ধির ওখানে আল্লাহর নবী মদিনার থেকে আসলেন, 3 দিন পর্যন্ত অবস্থান করলেন, তারপরে বায়াত হয়ে গেল। যে বায়াতটা আজকে আলোচনা করলাম কি সুন্দর বায়াত, আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলবেন যে ওদের হাতের উপর আমার নিজের হাত ছিল, এত কিছু হলো, কিন্তু চুক্তিতে কি ছিল? এইবার আপনি ওমরা করতে পারবেন না, মক্কায় ঢুকতে পারবেন না, ফেরত যেতে হবে, আগামী বছর আসবেন। আল্লাহর নবী ওইখান থেকে কোরবানি করে ইহরাম খুলে চলে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, রাবেয়া বসরির জন্য কাবা চলে গেল, আল্লাহর নবীর জন্য ওখানে কাবা দিতে পারতো না? কাবা গেছিল কি নিষ্ঠুর কাবা, আল্লাহর নবীর জন্য গেল না, আবু বকরের জন্য গেল না, ওমরের জন্য গেল না, 1400 সাহাবায়ে কেরামের জন্য গেল না, কাবা চলে গেছে কাকে আনার জন্য? এই হচ্ছে আমাদের দেশের ওয়াল, এইগুলো বললেই তো সমস্যা, তাহলে গোমরা হয়ে গেছে। দেখেন কোরআনে আছে আল্লাহ কোথায় আর রহমান আল্লাহ আরশির তাওয়া, আর রহমান আল্লাহ আরশি তমাসীন আছেন, কোথায় আছেন? হাদিসে আছে বুখারী সহিহ, ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু বিস সামাই ফি কুল্লি লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির,
আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে অবতীর্ণ হন। কি হন? অবতীর্ণ হন, আল্লাহ তাআলা নাযিল হন। এছাড়া হাদিসে বলা আছে আল্লাহর উপর মেরাজে গেছেন, প্রত্যেকটা আসমান ভেদ করে গেছেন। তাহলে বুঝতে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশে অবস্থান করছেন, আল্লাহ এলেন সর্বত্র বিরাজমান। কি বললাম? আল্লাহ এলেন সর্বত্র বিরাজমান, বাকি আল্লাহ কোথায় আছেন? এরকম বলা হয়েছে আল্লাহর হাত ওদের হাতের উপরে ছিল, এতে বুঝলাম আল্লাহর হাত আছে, এতটুকু আমরা বুঝলাম। কিন্তু আল্লাহর হাত কেমন, আল্লাহ আরশে অবস্থান করছেন কেমনে, আমি যে চেয়ারে বসে আছি এরকম না, আল্লাহ তাআলা অবতীর্ণ হন কেমনে, আমরা যেমন সিঁড়ি ভেঙে নিচে নামি এরকম না, এরকম বিশ্বাস করলে এটাকে বলে মুসাববিহা, আল্লাহকে তুলনা করা যাবে না। এই জন্য আমরা বলি আল্লাহ আরশে আছেন, এটা জানি। আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন, এটা আমরা জানি। আল্লাহ তাআলা ওই যে হাত দিয়েছেন ওটা আমরা জানি, কিন্তু এর পদ্ধতি আমাদের জানা নেই। আল্লাহ আরশে কেমনে আছেন তা আমরা জানি না, আল্লাহ তাআলা কেমনে হাত রেখেছেন তা আমরা জানি না, আল্লাহ তাআলা কেমনে প্রথম আসমানে নেমে আসেন তা আমরা জানি না। আর এই সম্পর্কে ঈমান রাখা ফরজ, জানতে চাওয়ার কোন অধিকার আমাদের নাই না, আমাদের জ্ঞান সীমিত। আমাদের জ্ঞান কি? আল্লাহ অসীম, আর সীমিত জ্ঞান দিয়ে অসীম জ্ঞান আয়ত্ত করা সম্ভব নয়। এই জন্য আমরা ওই দিন দেখবো যেদিন আল্লাহকে দেখবো। হাদিসে বলা আছে আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করেছেন, হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, খাও তুদাম মুনাফি রুয়াতিল কমার ফি লাইলাতিল বদর, তোমরা কি পূর্ণিমার রাতে আকাশের চাঁদ পরিষ্কার আকাশে দেখতে কি কোনো বেগ পেতে হয়? দুপুরের সময় আকাশের সূর্য দেখতে তোমাদের কি কোনো ভিড়াভিড়ি করতে হয়, ধাক্কাধাক্কি করতে হয়? না, আমরা সকলে স্পষ্টভাবে পরিষ্কার দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, জেনে রাখো নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবে, কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদর, যেরকম ভাবে পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে অথবা দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে পাও, ঠিক সেরকম ভাবে বিনা ধাক্কা ধাক্কিতে বিনা বাধায় তোমরা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে। কাজেই আল্লাহকে আমরা দেখবো যদি সেদিন বলতে পারবো আল্লাহ কেমন, এর আগে আল্লাহ কেমন তা বলতে পারবো না। এই জন্য যেটা বললাম নুজুল রব্বে মালুম, আল্লাহর নাজিল হওয়া জানলাম, কেমন রসুল ইয়া কুলুত্ত আমি রাখো
বাজারে যায়, আবার কি করে খানা খায়, বিয়ে করে, বাচ্চা হয়, কেমন দোষ? কেন একজন ফেরেশতা রাসূল আসে নাই? আল্লাহ উত্তর দিলেন কি? যদি জমিনে ফেরেশতারা বিচরণ করতো তাহলে আমি আসমান থেকে মালাকার রসুল মানে ফেরেশতা রসুল পাঠাইতাম। কিন্তু এখানে যারা বিচরণ করে তারা মানুষ, তাদের খাওয়া দাওয়া আছে, পেশাব পায়খানা আছে, স্ত্রী ভাবে করা আছে, আর এইগুলো ফেরেশতাদের নাই। কাজে ফেরেশতা রসুল আসলে এগুলো কে শিখাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যেটা পরিষ্কার হচ্ছে এই দেখেন, আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা, বাকি সব কি মাখলুক সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে সেরা মাখলুক হচ্ছে কি? মানুষ। আর মানুষের মধ্যে সেরা ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন পরিণতি কি হলো, ফলাফল কি হলো? যে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর পরে যে ব্যক্তির আসন, তিনি হচ্ছেন কি? তিনি তবে তিনি কি মাখলুক? তিনি খালেক না, তিনি কিনা? আপনি এরপর উপরে কোথায় যাবেন? আমি তো ভাগ করেছি পর্দা দিয়ে, একদিকে খালেক আর একদিকে মাখলুক। তো মাখলুকের যত দূর ওঠা সম্ভব সর্বোচ্চ লাই অবস্থান করছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি অতিক্রম করে কোথায় যাবেন? আপনি খালেক, আল্লাহর সীমানায় চলে যাবেন। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর সীমানায় গেলি ওই ইহুদি খ্রিস্টানরা বলেছে নবীদেরকে আল্লাহর পুত্র, আর আমরা বলারে আল্লাহর পুত্র না, বরং কি স্বয়ং আল্লাহর সঙ্গে মিশে যায় জুল। এটা মনে রাখতে হবে যে কত বড় মারাত্মক সিঁড়ি যেগুলো। এরপরে আল্লাহ নবী হাজির নাজির আলেমুল গায়েব, এই বিষয়গুলো এগুলোর সাথে সম্পৃক্ত। আল্লাহ যখন বলবেন তাহলে আল্লাহ তো আল্লাহর এলেম সবাই হাজির নাজির, নবীও এলেম হাজির নাজির। আল্লাহ হাজির নাজির তা না, আল্লাহর এলেম সর্বত্র উপস্থিত। আল্লাহ মুহিতুম বিল কাফিরিন, ইলমুহ মুহিতুম বিল কাফিরিন, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, সব কিছু জানেন। তো যাই হোক, এখন আল্লাহর নবী হাজির নাজির, আর এই কারণে মিলাদে হাজির হয় তারা এই সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবীরা জানতেন না এটা, বালাগালুলা পরে একটু বলছি আমি। আমার দেশের অনেক হুজুরেরা বলে বালাগালুলা পড়াতে হবে, আচ্ছা আপনারা বলেন আল্লাহর নবীর দুরুদ শিখেন নাই কেন করতে হবে? এই বালাগালুলা কি? এটা যে কবিতা, ইরানের এক কবি ছিল শেখ সাদি, উনি লিখেছেন। এইটার উপরে কি কাহিনী তৈরি করা হয় যে উনি নাকি মাশাআল্লাহ নবী তো এখনো কি করে পড়ায় শিক্ষা দেয়? আল্লাহ নবী হাত ওনার জন্য হাত বাজ করে মুসাফা করে, আল্লাহ নবীর সাহাবিদের সঙ্গে মুসাফা করেন নাই, মা ফাতিমার সঙ্গে মুসাফা করেন নাই, নবী আবুবকরের সঙ্গে মুসাফা করেন নাই, মুসাফা করেন কার সঙ্গে? রেফাইর সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন এই যে গাদাগুড়ি কাহিনী, এই কবিতা এখন দুরুদের স্থান দখল করে নিয়েছে। কারণ এটা পড়তে গানের ব্যায়াম হয়, মজা লাগে, গানের ব্যায়াম হয়, মজা লাগে। আল্লাহ নবীর সাহাবীরা এই দুরুদ জানতেন না, বালাগুলো জানতেন না, বালাগুলো তো এই করে থেকে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী আলিমুল গায়েব, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ তাআলা কে? এই বিষয়গুলো এখানে আলোচনা আগে হয়েছে, প্রয়োজনে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আলিমুল গায়েব এটা বুঝতে হবে, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব, অর্থাৎ আল্লাহ তাআলা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব মানে নিজের থেকে নিজে জানেন, কোনো ভায়া দরকার নাই, কোনো মাধ্যম দরকার নাই, এই অর্থে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ তাআলা। অন্য যারা আছে তারা জানে কখন? জানানোর পরে। নবীজি জানতেন কখন? আল্লাহ তাআলা জানাবার পরে। নবীজি ইহুদি একজন মহিলা দাওয়াত দিল, বিশ মিশাইয়া ছয় লোক, নবী জানেন নাই, জানতেন কোন সময়?
নবীজির স্ত্রী আয়েশার উপরে কিছু লোকের তোহমত দিল, হওয়া দিল। এক মাস পর্যন্ত আয়েশার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্ক নাই, কথাবার্তা নাই, বাবের ভাই বাড়াই দিল। এরপরে কোরআনের আয়াত নাযিল হইল, নবী তখন জানলেন আয়েশা নির্দোষ। এরপরে তো অবাক দিয়েছিল, এদের শাস্তির বিধান নাযিল হলো, শাস্তি দিলেন কিয়ামত পর্যন্ত কোরআন আয়াত হয়ে রইল। ইন্নাল্লাযীনা সা'উ ফী আয়াতিনা মিনকুম, এখান থেকে সূরা নূরের আয়াত এইটা নাযিল হয়ে গেল। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কাহিনী আছে, যা তারা বোঝা যায় যে আল্লাহ তারা যখন শিখান তখন জানে, শিখানে রাখলে কিছুই জানেন না। কাজে বিষয়গুলো বিস্তারিত আলোচনা দলিল আছে আমাদের কাছে, এগুলো কোরআন আয়াত অনেকগুলো আছে, তো সেগুলো জেনে রাখবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, ভালো কথা। আমি যা আমার আলোচনার মধ্যে আসলে মৌলিক বিষয় এসে গেছে, আমার একটা কথা বলি, যে কোনো ব্যক্তি যে কথা বলবে কোরআন সুন্নার সঙ্গে আমি মিলাবো, যদি কোরআন হাদিসের দলিল থাকে তাহলে কি বলুক আমার মানবো, সেটা বাকি নাই বলুক, অথবা কি আরবের নায়ক আছে আমার দেশে, নায়কটা বলুক কোরআন হাদিস অনুযায়ী যতটুক বলবে অতটুক সহি মানবো, এমন কিছু শয়তানও বলে, কে বলে কি মারাত্মক কথা বলেছে নাকি না দলিল আছে, আমি কথা এমনি বলি না। হাদিসে আছে, আপনারা দেখবেন হাদিসে বেশকাতেও আছে সহি হাদিস, আল্লাহর রাসূল আয়াতুল কুরসির ফজিলত এখানে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী আবু হুরায়রা, এখন এখানে বলুন যে এখানে এই যে গায়ে করে তারা দলিল দেখা দিয়ে আবু হুরায়রাকে দায়িত্ব দিল গনিমতের মাল এক জায়গায় রাখার, সৎকার মাল যে পাহারাদারি করার জন্য, উনি দেখেন রাতের বেলায় গভীর রাতে একটা চোর আসছে, চোর এসে মাল ভরা শুরু করছে, ফলিতে আবু হুরায়রা চোরটাকে ধরে ফেলছেন, ভেতরে আমি বাঞ্জ হুজুর কাছে নিয়ে যাবো, রাসূলের কাছে নিয়ে যাবো। চোরা বললো দেখো ভাই আমার বাচ্চারা না খেয়ে আসে অসহায় মানুষ, চুরি করতে আসছে ধরা পড়ে গেছি, আমাকে ছেড়ে দামে আসবো না, উনি দয়াবান মানুষ ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকালে বলেন আবু হুরায়রা তোমার চোরের কি হলো, যারা গায়ের সালে বলে তাই কিন্তু গুলি ঘোষ করবে, কেমনে জানলেন, উত্তর তো আমি আগেই দিয়েছি, আল্লাহ তো বানাই দিয়েছেন, বলে কই আল্লাহ তো বলেন নাই, আল্লাহ একবার বলে দিয়েন, সূরা নাযর আয়াত আছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন সব কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে, বাস একবার বলে দাও। তো আবু হুরায়রা তোমার চোর কি হলো, ইয়া রাসূলুল্লাহ সে তরি বলল অসহায় করি বাচ্চারা না খেয়ে আছে, এদেরকে ছেড়ে দিয়েছি, না সে মিথ্যা বলেছে সে আবার আসবে, উনি তো অপেক্ষা আছেন আবার রাত্রে, আল্লাহর উপর বলেছেন আবার আসবে, আবার গভীর রাত্রে দেখে ওই চোর আবার সে আসছে, ওইরকম সে মাল বস্তা বাড়তে শুরু করেছে, উনি ধরলেন ভালো করে এই কথা, চোর তুই না বলে কাছে আসবি না, আজকেও সে একেবারে কান্নাকাটি অনুভব বলে একেবারে না খেয়ে আসবি, অনুপায় হয়ে এসছি আমাকে ছেড়ে আমি আর আসবো না, আজকেও ছেড়ে দিলেন। সকালবেলা যখন আল্লাহ রসুলের দরবারে গেলেন বলেন আবু হুরায়রা তোমার চোর কি হলো, আল্লাহ রসুলকে উনি বললেন ওই আগের মতোই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না সে আবার আসবে, মিথ্যা বলেছে, উনি তো আজকে রাত্রে খুব প্রস্তুতি নিয়ে আসছেন, আজকে চোরাকে খবর হলো ঠিকই গভীর রাত্রে দেখে ওই চোরা আবার আসছে, এসে ওইরকম গরিমাতের মাল চুরি করছে, উনি ধরলেন আজকে তোকে আজকে না আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, কোনো ওজন শুনবো না, ওই চোরা বললো দেখো আমাকে ছেড়ে দাও, কোনো অনুমতি শুনলো না, শেষ কোনো চোরা বললো কি যাবো হুরায়রা তুমি তো আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা আয়াত শিখাবো, এই আয়াতটা পড়লে তোমার কাছে শয়তান আসবে না, সকালে যদি একবার পড়ো সারা দিনে তোমার কাছে শয়তান আসবে না, আর বিকেলে যদি একবার পড়ো সারা রাতে তোমার কাছে শয়তান আসবে না। সাহাবায়ে কিরাম তো ইলমের পাগল ছিলেন, বলেন যে আর তোমাকে ছেড়ে দিব শিখাও সে থাকি, তো শিখাইলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সকালে গেলেন দোয়া ছেড়ে দিল, আবু হুরায়রা তোমার চোর কি হলো, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা মজার কাহিনী হয়েছে, চোরাতে এই কারণে ঘটা বললো তো আমি ছাড়বো না, সে বললো যে এরকম একটা আয়াত শিখে আমাকে, এটা বললে সকালে বললে সারাদিনে শয়তান ধারে কাছে আসবে না, বিকালে বললে শয়তান সারা রাত্রে কাছে আসবে না, সে এই আয়াতটা আমি শিক্ষা দিয়েছে। আল্লাহর রাসূল কি বললেন, সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা সে সত্যই বলেছে কিন্তু যদিও সে লোকটা মিথ্যাবাদী, সত্য বলেছে তবে লোকটা মিথ্যাবাদী। এরপরে জিজ্ঞেস করা বলা তুমি কি জানো ওই যে তিন রাত পর্যন্ত তুমি যার সাথে কথোপকথন করছো লোকটাকে তুমি জানো,
জানি না, ও নিজেই শয়তান, ও নিজেই শয়তান, ওর বরদাস্ত হচ্ছে না যে মুসলিমদের হাতে এত মাল থাকবে, এই জন্য চুরি করে মাল নষ্ট করে যাচ্ছিল। এখন দেখেন এই আয়াতুল কুরসির ফজিলতের হাদিস কার থেকে বলিত, তবে শয়তানের বলার দ্বারা হয় নাই, হয়েছে কার দ্বারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোহর মারার দ্বারা, যে সে ঠিকই বলেছে, হ্যাঁ এটা সকালে একবার পড়লে সারা দিন শয়তান তার কাছেও আসবে না, আর বিকেলে একবার পড়লে সারা রাত্রে শয়তান তার কাছেও আসবে না। এটা প্রথম বলল কে? শয়তান। আল্লাহ রাসূল কি বললেন? ও ঠিকই বলেছে। আমি এখান থেকে দলিল পেশ করলাম যে যে কেউ বলুক, শয়তান বলুক, জাকির নায়েক বলুক, অথবা যে অন্য কোন আলেম বলুক, আমি নাউজুবিল্লাহ আমি জাকির নায়েককে বা শয়তান সাথে তুলনা করে চেষ্টা করলাম, আমি ইস্তেফার করছি, এর জন্য যদি আমার কথাটা ভুল কেউ বুঝে থাকেন, আমি এটা বলছি ওর উত্তরটাকে অনেক গভীরে নেওয়ার জন্য, যে আমাদের দেশে আমরা যাচাই করি কোন বড় হুজুর কি বললো সেইটা মানি, আর যদি আর একজনে বলেন মানি না, না এই রোগটা এটা একটা রোগ, এটা ত্যাগ করতে হবে, বরং আমরা দেখবো কোরআন সুন্না মোতাবেক যে বলবে তারটা মানবো, যা দলিল আছে, আর কোরআন সুন্না ছাড়া যে বলবে সে যত বড় আল্লামা উদ্দাহার বলুক, যত বড় মুফতি বলুক, যত বড় শেখুল হাদিস বলুক, যত বড় মুহাদ্দিস বলুক, যত বড় আলেম বলুক, যত বড় পীর বলুক, আমরা মানবো না যদি কি না হয় কোরআন সুন্না মোতাবেক না হয়, আর কোরআন সুন্না মোতাবেক যদি হয় তাহলে যে কেউ বলবে আমরা সেটা কি করবো সঙ্গে সঙ্গে মেনে নিব। কাজে আপনি এটা তারাই করবেন, আপনারা মনে করেন যে আমাদের আলোচনা তারা বুঝতে পারে হয়তো কেউ, যে সবাইকে পাইকারি খারাপ বুঝবে না, নাও বুঝবে, আমরা এটাও পরিষ্কার করে দিই, আমি আমাকে উদাহরণ দিয়ে থাকি প্রায় যে দুধের ভিতরে পিঁপড়া পড়লে আমরা কি করি, পিঁপড়া গুলো ফেলে দিয়ে দুধ খাই, তার মানে হচ্ছে আমি দুধের সঙ্গে তুলনা করেছি, সবাই অনেক ভালো কাজ করে, কেউ 90 ভাগ ভালো কাজ করে, কেউ 80 ভাগ ভালো কাজ করে, কেউ 95 ভাগ ভালো কাজ করে, কেউ 99 ভাগ ভালো কাজ করে, একটা শিরিক করে, আমরা চাই সমাজের ওই শিরিক গুলোকে উঠে দিয়ে যারা ভালো কাজ করে সেগুলো আমরা কি করবো গ্রহণ করবো। কাজে এটা মনে রাখতে হবে যে আপনি যে বলবেন যে ওনারা তো অনেক ভালো কাজ করে, আমরা কি জিমত করে দিচ্ছি, অনেক ভালো কাজ সবাই কি করে, সবাই ভালো ভালো কাজ করে, কিন্তু ভালো কাজের সঙ্গে যদি শিরিক আর কুফুর থাকে এইগুলো আমাদের কি করতে হবে বর্জন করতে হবে, যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক সহি এগুলো গ্রহণ করব। এই মানসিকতা এই আকীদাটা আগে পরিষ্কার করেন, চশমাগুলো আগে খোলেন, রঙিন গ্লাস আগে বের করেন, তারপরে কোরআন হাদিসকে শুনেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নুসরাত আসবে, হেদায়েত আসবে। আর যদি রঙিন গ্লাস লাগাই রাখা হয় যতই কোরআন হাদিসের কথা শোনানো হয় কি হবে না, শুনবে না। এই জন্য আমরা যে খুতবা বলি, জানেন খুতবা কি বলি বাংলায়, আরবিতে আমরা বলি যে ওমাই ইউদ্রিলহু মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করার নাই, ওমাই ইউদ্রিলহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, আল্লাহ যাকে কেউ গোমরা হতে চায়, আল্লাহ গোমরা করেন না, আল্লাহ কি করেন গোমরা হতে দেন, ওমাই ইউদ্রিলহু, আল্লাহ যাকে গোমরা হতে দেন ফালা হাদিয়া লা, তার কোনো কি নাই, হেদায়েতকারী নাই। কাজে মনে রাখতে হবে আবু তালেবের হেদায়েতকারী কেউ ছিল না, আল্লাহ রসুল পারেন নাই। এরকম যারা অদ্ভমূল আকিদা নিয়ে আছে যে আমাদের পীর যা বলবো ওইটা মানবো, অনেকে বলে আমাকে পীর যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামে যেতে রাজি আছি, এইরকম ভাবে কথা বলে। জি এই জন্য এরম অর্জন করা খরচ, এই বলতে থাকা যাবে না, এই জন্যই তো এরম অর্জন করা খরচ, কোরআন হাদিসের মৌলিক এরম অর্জন করাটাও কি খরচ, যাতে করে এই কচুপতার পানির মতো এদিক সেদিক নিতে না পারে। হ্যাঁ এরম শিখতে হবে, এই যে আসরত এগুলো শিখে জন্য এরম অর্জন করার জন্য না, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে একটা জ্ঞান দান করেছেন,
এটা একটা জ্ঞান। আপনার মধ্যে বড় মুক্তি বসে আছে। আপনি দশজন আলোচনা শুনলে, এরপরে কোরআন হাদিস মিলান, মিলাইলে পরে যেটা দেখবেন যে ডাইরেক্ট মৃত্যু করে মানবেন, আর যেটা দেখবেন যে ঘুরানো ফিরানো বক্তব্যের মধ্যে সমস্যা আছে। এখন আমাদের সমাজে এটা আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে কোনোটা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে পান তবে তবে অসুবিধা নাই, আর যদি কোরআন সুন্নাহর মুওয়াফিক হয় তো মানতে হবে। এখন আমরা তো বললাম যে এই যে তাবিজ তবজ মিলাদ রসম রেওয়াজ আছে এগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ওনাদের কাছে দলিল চান যে আপনারা কোরআন হাদিসে দলিল দিবেন, খামাখা কোনো ঘুরে বিন হয়ে গেল না। আপনি কোরআন সুন্নাহ দলিল নিয়ে আসেন, আল্লাহর নবীর জীবনে তাবিজ দেখেছেন কিনা দলিল নিয়ে আসুন। এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিন দিনা মিলাদ করেছেন কিনা, চল্লিশা করেছেন কিনা, কোন দলিল পান কিনা দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করেছেন না পয়সা দিয়া, দেখেন কোথাও আছে কিনা। যদি না থাকে, আর এটা বড় প্রমাণ, ওই যে ইমাম সাহেব আপনার বাড়িতে আবার খায় দেখেন, বিষয়টা হচ্ছে দেখেন ইমাম সাহেব মুসলিমদের জন্য দোয়া করা মুসলমানদের এমন অধিকার আছে, আমরা দোয়া করবো, কিন্তু দোয়ার বিনিময়ে পয়সা হয় না। বিশেষ করে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া তো পয়সার প্রশ্নই আসে না, যে সর্বসম্মতি করে না যায়, মৃত্যু ব্যক্তির জন্য পয়সা দিয়ে দোয়া করার কোনো সুযোগ নাই। এটা আপনি তাফসীরে কিতাব করে দেখবেন, সূরা বাকারা ১৪১ নম্বর তাফসীরে মারফি কোরআন করে দেখবেন, ওখানে পরিষ্কার লেখা আছে, হয়তো স্বামীতে আছে, মারফি বাংলা আছে, ওটাগুলো দেখবেন। কাজেই এখন এই যেগুলো আছে এখন বলে হাতিয়ে দেবো তোকে, আমি হাতিয়ে দিতে বলি, এখন হাতিয়ে দেবেন কেমনে, হাতিয়ে এমনি দিবেন, এমনি হুজুরকে একবার দাওয়াত করে খাওয়ান, এটা মহাব্বত হবে, হাতিয়ে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, আল্লাহ নবী এমনিও সাহাবীদের বাড়ি যাইতেন খাইতেন, এগুলো না যায় না, একটু মহাব্বত বাড়ে আরো সব হবে। কিন্তু সেটা না করে আপনি দাওয়াত দিচ্ছেন কবে, ওই বাবার মৃত্যুবার্ষিকী কবে সেটা হিসেব করে রাখে, ওই দিনে দাওয়াত দিবে, আর হুজুর কোরআন পড়বে, এর বিনিময়ে পয়সা দেওয়া, এগুলো যায়, এগুলো রসম দাওয়াত করে, এগুলো শরীয়তের মধ্যে বেদাত তৈরি করে। আপনি নিজে কোরআন পড়েন, হুজুরদেরকে এমনি দাওয়াত করে খাওয়ান, মাঝে মধ্যে পয়সা আপনিই দেন, আপনি মুরগি কিনলে দুইটা কিনেন, একটা নিজের পাশায় কিনে একটা হুজুরের পাশে বাড়াই যান, আমার কোনো আপত্তি নাই। আপনি চাউলের বস্তা দুইটা কিনেন, একটা নিজের পাশায় নিয়ে যান, একটা হুজুরের পাশা দিয়ে দেন, আপত্তি নাই, এটা হাতিয়া। কিন্তু আপনি যদি এখন হাতিয়ার নামে ওই বেদাত করে হাতিয়ার নাম দিতে চান, এটা ইসলামের মধ্যে আপনি আর একটা ঘুরানো ফেরানোর তাবিল করার রাস্তা করে দিলেন। বনে ইসরাইলের পরে শনিবারে মাছ শিকার করা হারাম ছিল, কারণ শনিবারে কিতাবের তেলাওয়াত তো মাছেরা জড়ো হয়ে যেত নদীর পারে। এই বনে ইসরাইল বললো কি শনিবারে যদি নিষিদ্ধ, এই জন্য ওই নদীর থেকে খাল কেটে ডেরেন কেটে পুকুরের সঙ্গে সংযোগ দিল, মাছেরা ওখানে জড়ো হলো, এরপরে ওই দিন আর বাড়ে নাই, পরের দিন মাছ পাওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কি হুকুম দিলেন, এদের পর গজব দিলেন, কোন ক্রেদাতান খাফিন, বানর বানিয়ে দিলেন। এটা আবার দারুণের বানর না, দারুণ তো বলছেন বানর থেকে মানুষ, এটা কিন্তু মানুষ থেকে বানর হচ্ছে, আর এই বানর বানর করে মারা গেছে, এবার মারা গেছে সবগুলো মরে গেছে, এটা আবার দারুণের মতো বলে তো সত্য না দেখে এখান থেকে। তো যাই বলা হলো কি বানর বানিয়ে গজব করে ধ্বংস করে দিল ওদেরকে। আমরাও বললাম কি আল্লাহ তো একটা হারাম করেছেন, এখন ঘুরে বসা, এটা হাদিয়া, হাদিয়া তোবা নাম দিয়ে এটাকে দুরান ফিরান, এটা আর একটা শয়তানি করা, একটা বেদাতকে জায়েজ করার জন্য আর একটা বেদাত করা। বেদাতিরা কি সুন্দর যুক্তি দেয় আপনাকে, আপনি বলবে এই যে জসিম সাহেব আসলেন মাইকে মানে অফ করেন নাই, হ্যাঁ অফ করেছেন, তো মাইক তো নবীর যুগে ছিল না, উনি বেদাত করলেন, নবী মাইকে অফ করেন নাই, উনি ফ্যানের তালে বসেছেন, নবীর যুগে ফ্যান ছিল না বেদাত হলো, উনি মাইকে অফ করেছেন, উনি প্লেনে হজ করতে যান, উনি মোবাইলে কথা বলেন, এগুলো সব বেদাত, আপনার যুগে ছিল না। আপনাকে বুঝে আপনি কি বলবেন, এইগুলো যদি বেদাত হয়, এরকম যদি বেদাত হয়, এর নাম বেদাত, তাহলে আমি বলবো যে ভাই তুমিও বেদাত আমিও বেদাত, তোমার বাপ বেদাত মা বেদাত চোদ্দ গোষ্ঠী বেদাত, কারণ আমরা নবীর যুগে কেউ ছিলাম না, তুমিও ছিল না আমিও ছিলাম না, তোমার বাপ হইলাম আমার বাপ ছিল না, সব বেদাত। আগে বেদাত বুঝতে হবে, বেদাত কাকে বলে, বেদাত হচ্ছে ইসলামী শরিয়াতের মধ্যে নতুন কোন ইবাদত সওয়াবের উদ্দেশ্যে তৈরি করা, এর নাম কি, নতুন কোন ইবাদত তৈরি করা, সওয়াবের উদ্দেশ্যে কোন ইবাদত তৈরি করা। এখন আসুন মাইক আমরা ব্যবহার করি, এটা কি সওয়াবের জন্য, যে মাইকে বললে দশ গুণ তো বেশি পাওয়া যাবে,
প্লেনে হজ করতে যাই কোনো সওয়াবের জন্য, যে প্লেনে গেলে 100 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে, এরকম ভাবে মোবাইল ব্যবহার করলে প্রত্যেকটা কথার সঙ্গে 10 ডিগ্রি পাওয়া যাবে, তাহলে বোঝা গেল বেদাত বলে ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত করা, সওয়াবের উদ্দেশ্যে ইবাদত তৈরি করার নাম কি? আর এইগুলো যেহেতু সওয়াবের উদ্দেশ্যে করা হয় না, সেগুলো কি না? বেদাত না। কিন্তু আপনি যে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকী মিলাদ এইগুলো করছেন, মুদার নামে কোরআন খতম করাচ্ছেন, এইগুলো তো আপনি করছেন কিসের জন্য? সওয়াবের জন্য। তাহলে এইটাকে আপনি মোবাইলের সঙ্গে তুলনা করতে পারেন না, এইটাকে মাইকের সঙ্গে তুলনা করতে পারেন না, এইগুলো আর একটা গুমরাহি। এই জন্য এলেম অর্জন করতে হবে আর বুঝতে হবে যে বেদাত কি, শিরক কি। ইনশাআল্লাহ সে আলোচনা আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা শুনলে বুঝবেন, একদিনে আসলে পুরো এলেম আসবে না। এই যে অনুরোধ করব, আমরা এই যে 10টা বিষয় আজকে আলোচনা করলাম, এইগুলো আরো পাকা হবে আমরা যখন প্রত্যেকটা বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করবো দলিল সহকারে, তখন দেখবেন যে শিরিক অর্থ কি। আমরা এখানে সামনে আলোচনা আসবে শিরিকের শাব্দিক অর্থ কি, পরিভাষায় শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, কি কি, কথার মধ্যে কি শিরিক, কাজের মধ্যে কি শিরিক, আমাদের মধ্যে কি শিরিক, প্রচলিত কি শিরিক, এই সবগুলো আসবে ইনশাল আলোচনায়। কাজে দাওয়াত দিব, এলেম অর্জন করা ফরজ, সেগুলো থাকবেন। আজকে আর ইনশাল নতুন প্রশ্ন হবে না। আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাদের দান করে আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।